إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শ্রোতা বৃন্দ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন এই বইটি মূল আরবি কিতাব থেকে, যার লেখক হচ্ছেন মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, এবং অনুবাদ সম্পাদনা করেছেন আকরামুজ্জামান বিন আব্দুসসালাম আবু রাশেদ আজমাল বিন নূর। আমরা এই পর্যায়ে গত ক্লাসে নিয়ত প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে তাকবীর প্রসঙ্গ, এবং আজকে শুধুমাত্র এই বিষয়ের উপরই আলোচনা হবে বিইজনিল্লাহি তাআলা। শেখ রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে তিনি বলছেন, সুম্মা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতাহ সালা বিকাউলি কাউলাহু আল্লাহু আকবার ওয়া আমারা বিযালিকা মুসি সালাতাহু কামা তুকাদ্দিম ক্বালা লাহু। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পর্যায়ে আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করতেন। নিয়তের পরে সরাসরি তিনি আল্লাহু আকবার বলতেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখাই ভালো, যে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমাদের দেশের লোকরা মুসাল্লিরা যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি এই দোয়া পাঠ করেন, এর কোনো দলিল নেই, সুতরাং এই ধরনের কিছু পাঠ করা যাবে না। শুধুমাত্র আল্লাহু আকবার হচ্ছে প্রথম শব্দ অথবা শব্দদ্বয়, দুটি শব্দ তিনি উচ্চারণ করতেন। মান তারাকা তাকবীরাতুল ইহরাম লাম তানাকাদ সালাতাহ, যার এই তাকবীরাতুল ইহরাম, এই তাকবীরকে বলা হয় তাকবীরাতুল ইহরাম, যার এই তাকবীরটা বাদ যাবে তার কোনো নামাজ হবে না। আজকের এই ক্লাসে আমরা শুধু তাকবীরাতুল ইহরাম সম্পর্কে আলোচনা করব। আপনাদের অনেকে হয়তো ধারণা হচ্ছে যে এত ছোট একটি জিনিস আজকের এই পুরো ক্লাসে আলোচনা করব, আলোচনা করার সাথে সাথে আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে এটি কত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। এই যে তাকবীরাতুল ইহরাম, প্রথম তাকবীর এবং প্রথম কথা নামাজ শুরু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতেন, এবং তিনি যে ব্যক্তি ভুল করেছিল, আপনারা সবাই জানেন যে এই যে সিফাতু সালাতুন নবী কিতাবটুকু শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেছেন, এই বইটি লেখা হয়েছে একটি হাদিসকে কেন্দ্র করে, একটিমাত্র হাদিসকে কেন্দ্র করে এই টোটাল বইটি আবর্তিত হয়েছে। মূলত এই বই, এই যে হাদিসটিকে বলা হয় আল হাদিসুল মুসি সালাতাহু, ওই যে ব্যক্তি, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনবার বলেছেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো, তিনি তাকে তিনবার বলেছেন, এর যে এই তুমি আবার নামাজ পড়ো, তোমার কিন্তু নামাজ হয় নাই। ওই ব্যক্তি হচ্ছে মুসি, আরবিতে মুসি মানে হচ্ছে ভুলকারী, ত্রুটিকারী, নামাজে যিনি ভুল করেছে। এই ব্যক্তির এই হাদিসটুকুই আমাদের হাদিসের জগতে বিখ্যাত হয়েছে। কেউ যদি নামাজ সঠিকভাবে করতে চায় তাহলে এই হাদিসের প্রতিটি শব্দ অক্ষর তাকে বুঝে পড়তে হবে, বুঝতে হবে।
এই হাদিসকে বলা হয় আল হাদিসু মুসিল সালাতাহু, ভুলকারী নামাজে ভুলকারীর হাদিস। এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভুলকারী ব্যক্তিকে বলছেন, ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বিরু, তুমি যখন নামাজের জন্য দাঁড়াও তখন তুমি তাকবীর দাও। সুম্মা কারা মা তায়াসসারা মাআক মিনাল কুরআন, এবং তুমি তোমার জন্য যে যতটুকু কোরআন পড়া সহজ, যতটুকু কোরআন তুমি জানো সেই অংশটুকু পড়ো। সুম্মা আরকা হাত্তা তুতমাইন্নানা রাকিআন, সুম্মা ইয়ারফা হাত্তা তা'দিলা কাঈমান, সুম্মা ইসজুদু হাত্তা তুতমাইন্না সাজিদান, সুম্মা রাফা হাত্তা তুতমাইন্না জালিসান, ওয়াফা যালিকা ফি সালাতিকা কুল্লুহা। এই হাদিসটুকু আমরা যদি আল্লাহ রহমতে আমি আপনাদের খেদমতে এই নামাজের ক্লাসগুলো নিতে থাকি তাহলে বারবার এই হাদিসটুকু চলে আসবে আমাদের আলোচনায়। সুতরাং আপনারা সবাই মনে রাখবেন যে হাদিসটুকুর নাম হচ্ছে আল হাদিসুল মুসিউ সালাতাহু, নামাজের ভিতরে ভুলকারী হাদিস। এই হাদিসের প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ইজা কুনতা ইলা সলা, যখন তুমি নামাজে দাঁড়াও, এখানে দাঁড়াতে বলেছেন, এবং দাঁড়ানো অবস্থায় ভালো করে শুনে রাখুন, এটি অনেক সহজ ব্যাপার নয়, শুধুমাত্র তাকবীরাতুল ইহরামের উপরে আজকে আলোচনা হবে। ইজা কুনতা ইলা সলা তাকাব্বিরু, তার মানে হচ্ছে যে দাঁড়ানো অবস্থায় এই তকবীরটুকু দিতে হবে, যদি দাঁড়ানো অবস্থায় না দেয়, আমরা বিষয়গুলি আলোচনা করব, তখন তার তাকবীর হবে না। আমরা এটি কিভাবে হচ্ছে না আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এখানে একটি জিনিস পরিষ্কার হচ্ছে যে এই যে তাকবীরাতুল ইহরাম, এই তাকবীরাতুল ইহরাম হচ্ছে নামাজের জন্য একটি রোকন, আর রোকন অর্থই হলো যে যদি এটি বাদ পড়ে তাহলে তার নামাজ হবে না। এটি আপনাদের আগে আমরা বলেছি, শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস সিফাতু সালাতুন নবীর ভিতরে বলছেন, আর রুকন হুয়া মা ইয়াতিমু বিশাইইন আল্লাযী হুয়া ফিহ, রুকন বলা হয় এমন জিনিসকে যার দ্বারা মধ্যস্থিত স্থানটি পূর্ণ করা হয়। এর একটি উদাহরণ হচ্ছে, আর এই ওয়ায়ালযিমু মিন আদমি ওয়ুজুদিহি কাতলান মা হুয়া রুকন ফিহ, আর এই অংশটুকু যদি নামাজের ভিতরে না পাওয়া যায় তাহলে ওই অংশের বিষয়ে রুকনই বাতিল হয়ে যাবে, ওই নামাজটুকু বাতিল হয়ে যাবে। শুধুমাত্র এই যে তাকবীর, এই তাকবীরকেই বলা হয় রুকন, শুধু বলা। এখানে একটি হুকুম হচ্ছে বলা, বলতে হবে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস কিতাবের ভিতরে উনি বলছেন, সুম্মা ইয়াস্তাফতিহু সলা বিকাউলিহি আল্লাহু আকবার, অতঃপর নামাজ শুরু করবে, বলবে আল্লাহু আকবার, ওহুয়া রুকন, লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিফতাহু সলাত তুহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। যে এই হাদিসটুকু এসেছে আবু দাউদের ভিতরে এসেছে, তিরমিজিতে এসেছে, ইরওয়াউল গালিলের ভিতরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন, বলেছেন যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন, মানে উজু করা এবং পাক পবিত্র হওয়া, ও তাকবীর হচ্ছে ও তাহরিমুহা তাকবীর, যে নামাজের ভিতরে প্রবেশ করতে হলে এই তাকবীর দিয়ে সবকিছুকে হারাম করে দিতে হবে। এই জন্য এই তাকবীর তাকে তাকবীরাতুল ইহরাম বলে, যেটি অন্য সময় হালাল, যেমন কথা বলা, পানাহার করা, তারপরে অন্য কোনো কিছু কাজ করা, কাউকে হাত দিয়ে ধরা, হাতে কাজ করা, চোখে কাজ করা, মুখ দিয়ে কাজ করা,
এই ধরনের যাবতীয় কাজ আমাদের জীবনে হালাল, কিন্তু যখনই তাকবীর, এই প্রথম তাকবীরটুকু দেওয়া হবে, তখনই সবকিছু হারাম হয়ে যাবে, মুহাররিম হয়ে যাবে এই অর্থে। আর সালাম দিয়ে এই কাজগুলোকে আবার হালাল করতে হবে, তার মানে সালাম দিয়ে নামাজটাকে শেষ করতে হবে। এই এই হচ্ছে হাদিস। এখানে আমরা দেখতে পাব যে এই অর্থে আমরা কতটুকু তাকবীরাতুল ইহরাম পালন করছি। এই প্রসঙ্গে শেখ রাহিমাহুল্লাহ ইনি একটি হাদিস, এই যিনি ভুল করেছিলেন নামাজের ভিতরে, আল হাদিসু আল মুসিউ সালাতাহু, ভুলকারীর যে সালাতের ভুলকারী যে ব্যক্তি তাকে তিনি বলেছিলেন, আরো অনেক কথা বলেছিলেন, আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। প্রথমে একটি বলেছিলেন, ইন্নাহু লা তাতিমু সালাতু লা আহাদা মিনান নাস হাত্তা ইয়াতাওয়াদ্দা ফায়াদউ উযু মাওয়াদিউ থুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে, ভুলকারীকে বললেন যে কারোর নামাজ ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না সে ঠিক মতো উযু করে অথবা আল্লাহু আকবার বলে। তার মানে আল্লাহু আকবার বলতে হবে। এই এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইউসমিআ মিনাল খালফাহু, মুসলিম এবং নাসাইয়ের ভিতরে এই হাদিসটি এসেছে। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীর বলার সময় গলার স্বর, গলার কণ্ঠ উঁচু করতেন যেন পিছনের মুক্তাদিরা শুনতে পায়। আমরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো, ইমাম হচ্ছে যিনি আমাদের সামনে থাকেন, আর পিছনে যারা থাকেন তারা, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মাম, মাম। যদিও আমাদের বাংলাদেশে মুক্তাদি বলে খুব বেশি প্রসিদ্ধ, কিন্তু মুক্তাদি এবং মামুম একই জিনিস, তবে মামুম বলাই হচ্ছে উত্তম, কারণ মুক্তাদি হচ্ছে কারোর ইক্তিদা করা, অনুসরণ করা, আর মামুম হচ্ছে যার সামনে ইমাম রয়েছে তার পিছনের লোকগুলোকে বলা হয় মামুম, আর যিনি আছেন সামনে তাকে বলা হয় ইমাম। আল ইমাম মামুম, মামুম হচ্ছে পিছনে। وكان اذا مرض رفع ابو بكر صوته يبلغ الناس تكبيره, যখন আবু, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আবু বকর সিদ্দিক তিনি শুধু শব্দ উঁচু করে এই তাকবীরটুকু বলতেন যেন মানুষ শুনতে পায়। তখন তিনি বলতেন وكان يقول اذا قال الامام, যখন ইমাম বলবে আল্লাহু আকবার, ফাকুলু আল্লাহু আকবার, তখন তোমরা বলবে আল্লাহু আকবার। এখন আসুন বিস্তারিত আলোচনা করা যাক। তাকবীরাতুল ইহরাম, আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি নতুন মুসলমান হয় তাকেও আরবিতে আল্লাহু আকবার বলতে হবে। এই তাকবীরাতুল ইহরাম অন্য কোনো ভাষায় বলা যাবে না, আল্লাহু আকবার বলতে হবে। যেমন হাদিসের ভিতরে এসেছে, আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইযা কুমতা ইলা সলা ফা ইন্না কানা মা'আকাল কুরআন ফাকরাউ বিহি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা যতটুকু কোরআন জানো, যতটুকু, ফা ইন কানা মা'আকাল কুরআনুন ফাকরাউ বিহি, যতটুকু জানো ততটুকুই তোমরা পাঠ করো, আর যদি না জানো, ওয়া ইল্লা ফা আহমাদাল্লাহ ওয়া হাল্লাল্লাহু ওয়া কাব্বারহু, যদি না জানো তাহলে এই আহমাদিল্লাহ মানে ফাহমাদিল্লাহ মানে আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলো পড়তে হবে যদি কোরআন না জানে। সুতরাং আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারছি যে কোরআন যদি না জানে তারপরেও তার সালাত শুদ্ধ হয়ে যাবে যদি সে
সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই কথাটুকু বলতে পারে। সুতরাং আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা কোরআনের অর্থ না জানলে নামাজকে অশুদ্ধ বলে ধারণা করেন, তাদের এই ধারণা ভুল। অর্থ না জানলেও তার নামাজ শুদ্ধ হবে। সুতরাং মানুষকে এইভাবে বিভ্রান্ত করা উচিত নয়। আপনাদের উচিত হচ্ছে যে নামাজের হুকুমগুলোকে ভালোভাবে জানা হাদিসের দলিলের উপর ভিত্তি করে। অর্থ জানাটা উত্তম ভালো, কিন্তু অর্থ না জানলে কোনো রোকন অথবা কোনো ওয়াজিব অথবা সুন্না বাদ পড়ে যায় না। সেটি শুধু খুশু, নামাজের ভিতরে খুশু হুদু আমরা এটা আলোচনা করব পরে কোনো এক সময়, সেগুলোতে পরিপূর্ণতা লাভ করে। এই কারণেই আমাদের হুকুম জানতে হবে। নামাজের ভিতরে পদ্ধতিগত ভাবে অনেক ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের কেউ কেউ নামাজের ভিতরে কি পাঠ করছি কি পড়ছি তার অর্থ নিয়ে আমরা অনেক যথেষ্ট পরিশ্রম করি। এগুলো হচ্ছে অতিরিক্ত, যার হুকুম জানা নাই, যিনি জানতে পারছেন না যে সহি দলিলের উপর ভিত্তি করে নামাজ কতটুকু শুদ্ধ হচ্ছে, তার জন্য সেই অর্থ তিনি নেওয়া তেমন কোনো উপকারিতা বয়ে আনবে না। যেমন অসুস্থ হলে ওষুধ খাওয়া খেতে হবে, ওষুধ খাওয়াটাই হচ্ছে হুকুম। ওষুধ খেলে কি উপকার হবে সেটি বই থেকে পাঠ করলে তার কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত সে হুকুম পালন না করবে। সুতরাং আমাদের হাদিসের উপর ভিত্তি করে দলিল দেখতে হবে যে আমাদের কি করতে হবে আর কি করা যাবে না। এই যে তাকবীরাতুল ইহরাম, এটিকে আমাদের বাংলাদেশে আমাদের দেশে তাকবীরাতুল উলা তার মানে প্রথম তাকবীর বলে পরিচয় অনেকেই পরিচিত হয়েছে, আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে এটিকে তাকবীরাতুল উলা বলা হয়। কিন্তু হাদিসের ভিতরে এটি তাকবীরাতুল ইহরাম নামে বিশেষভাবে পরিচিত। এ প্রথম তাকবীর, প্রথম তাকবীর উচ্চারণের ক্ষেত্রে যদি কেউ আমাদের দেশে যদি করে না অনেকে, কিন্তু যদি কেউ করে, যেমন কেউ যদি আল্লাহু আকবার কথাটু বলার আগে আ যদি বড় করেন আল্লাহু আকবার, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তার মানে আ যদি বড় করে টান দিয়ে করে, তার মানে হচ্ছে তিনি প্রশ্ন করছেন যে আসলে কি আল্লাহ বড়। তারপরে হচ্ছে আকবার, এই আকবার এই বার যদি বড় করে সে করে তাহলে আকবার, এই কথাটির অর্থ হচ্ছে ঢোল অথবা বৃদ্ধ পুরনো হয়ে গিয়েছে। আমাদের দেশে অনেকেই করে না, কিন্তু আমাদের দেশে মসজিদের ভিতরে ইমামদের ভিতরে দেখা যায় তারা অনেক টান দিয়ে লম্বা করে আল্লাহু আকবার বলেন। তখন যে আল্লাহ শব্দের মাঝখানে যে লাম রয়েছে লামুল জালালা, এটিকে মোটা করতে হবে, কিন্তু তারা কি করে ফেলে অনেকে আল্লাহু আকবার বলে ফেলে, আল্লাহু আকবার অশুদ্ধ। কারণ আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহু আকবার এবং এটি খুব দ্রুত তাড়াতাড়ি এটি করতে হবে, এটিকে ওই আল্লাহ এইভাবে বলা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু যেরকম কোরআনে বলেছেন, আল্লাহ তাখাফু তোমরা ভয় পেও না, আল্লাহ মানে হলো না আল্লাহ, এটি তো আল্লাহ নয়। সুতরাং এই জিনিসটি একটি গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। এবং আপনারা লক্ষ্য করবেন বইয়ের ভিতরে আল্লাহু এই হু এর উপরে একটি দম্মা রয়েছে এবং আকবারু এই রায়ের উপরেও একটি দম্মা রয়েছে, এটি হচ্ছে আল্লাহু আকবার। একটু রাটাকে যদি কন্টিনিউয়াস কেউ বলতে চায় আল্লাহু আকবারু আল্লাহু আকবারু এইভাবে বলতে হবে, কিন্তু আমাদের দেশে অনেকে আল্লাহু আকবার আল্লাহ বার আল্লাহ আল্লাহু আকবার, এখানে রায়ের উপরে কোনো ফাতহা নেই, এটি হচ্ছে দম্মা। যাই হোক, আল্লাহ
আল্লাহু আকবার আমাদের দেশের মসজিদগুলোতে ইমাম সাহেবরা যেভাবে বলেন 90% হচ্ছে ভুল। এর কারণ হচ্ছে তারা অনেক সময় লম্বা করে আল্লাহু আকবার বলেন। এই লম্বা করে আল্লাহু আকবার বলার কোনো দলিল নাই, এটিকে উঁচু করার দলিল রয়েছে, শব্দটিকে উঁচু করতে হবে। আজান দেওয়া আর তাকবীরাতুল ইহরাম বলা এক নয়। আজান একটি ভিন্ন ইবাদত, সেটার সাথে মিলিয়ে এরকম করে আল্লাহু আকবার বলা যাবে না। অধিকাংশ আলিমদের মতে সেটি হচ্ছে মাকরুহ। নামাজ যখন শুরু হয় এই তাকবীরাতুল ইহরাম আমাদের দেশের লোকরা সাধারণত শব্দ করে পড়ে না, এমন ভাবে পড়ে ঠোঁট নেড়ে। আমাদের মহিলা মারাআতি বাংলাদেশ, বাংলাদেশের মুসলিম মারাআতি মুসলিমা যারা রয়েছেন, বাংলাদেশের মুসলিম মহিলারা, তারা কিভাবে এটি উচ্চারণ করে এটা আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে পুরুষদের দেখে আমি আজ করতে পারি বাংলাদেশের পুরুষ এবং মহিলা, মহিলারা পুরুষের মতোই হবে, কেউ শব্দ করে তাকবীর তাকবীরাতুল ইহরাম বলেন না। ঠোঁট নাড়ান কিন্তু জিব্বা নাড়ান না, আর জিব্বা নাড়ালেও তাতে কোনো শব্দ হয় না। এই ধরনের নিঃশব্দে কোনো তাকবীরাতুল ইহরাম বলা কোনো দলিল নেই। আপনাদের এই এই জিনিসটুকু হানাফি মাযহাবের কিতাবগুলোতে রয়েছে যে শব্দ করার দরকার নেই, শুধু মনে মনে পাঠ করলেই হবে। কারণ তারা দুটো জিনিসের ভুল ব্যাখ্যা করেছে। তারা বলেছে, দলিল দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুসসালাহ, তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো। তো এই যে দেখছো নামাজ পড়ো, তার মানে শুধু কাদের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, নকল করতে হবে, কিন্তু বলার দিক থেকে নয়। তারা এই হাদিসটুকু এবং ওই কোরআনের আয়াত থেকে ভুল দলিল নিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে আছে সূরা মুজ্জামিলের ভিতরে রয়েছে ফাআকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমরা পাঠ করো যতটুকু তোমাদের জন্য সহজ। আর এই পাঠ করা কিভাবে করে সেটি হচ্ছে জিব্বাকে নাড়াতে হবে, শব্দ উচ্চারণ করতে হবে, আর্টিকুলেশন করতে হবে, যে শব্দ আপনি নিজের কানে শুনবেন এই পরিমাণে শব্দ উচ্চারণ করা চাই যতটুকু আপনি শুনেন। আমাদের দেশের নামাজের ভিতরে এই ভুল হচ্ছে মস্ত বড় ভুল। পুরুষ মহিলা সবাই তারা যখন নামাজ পড়ে তারা আসলে বিড়বিড় করে, এই মুখ মুখের ঠোঁট দুটো নড়ে, কিন্তু কি পাঠ করছে সেটা সে নিজেও শুনে না, কানের ভিতরে নিজে শুনে না। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করাকে পবিত্র কোরআনে সূরা আল কিয়ামার ভিতরে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কোরআনকে আয়ত্ত করার জন্য তোমার জিহ্বাকে নাড়াবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি, যে তার মানে কোরআনকে পাঠ করতে গেলে তাহাররিকুল লিসান মানে জিহ্বাকে নাড়াতে হবে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু কারাআ বলা হয়েছে, কারাআ কারাআ মানে হচ্ছে পড়া, পড়তে গেলে শব্দ উচ্চারণ করতে হবে, কিন্তু শব্দটা কম হবে, নিচু হবে। নিচু হওয়ার মানে এই না যে এই শব্দ আপনি নিজে শুনবেন না। সুতরাং যিনি নামাজ পড়ছেন তিনি মামুম হোক আর ইমাম হোক, তাদের উভয়কেই আলাদা আলাদাভাবে তাকবীরাতুল ইহরাম বলতে হবে, এবং তাকবীরাতুল ইহরাম যদি জেহরি নামাজ হয়, যে সকল নামাজ শব্দ করে কিরাত পাঠ করে সে সকল নামাজে জোরে বলাটা ওয়াজিব, এটাই হচ্ছে হুকুম। তবে আস্তে করে বললেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর যদি
যেগুলোতে সিরুরি নামাজ, যেমন আসরের নামাজ, জোহরের নামাজ, সেখানে আসতে বলতে হবে। কিন্তু এমন ভাবে বলতে হবে যেন নিজের কানে শুনে, আর লাহাবু জুমহুর আহলুল ইলম মিন আশ-শাফিঈ ওয়াল হানাবিল ওয়াল হানাফিয়া ফি আসহ কাউলাইন ইলা আন্নাহু ইয়াজিবু আন ইয়াতাওফিল মিন আল মুসাল্লি বিতাকবীর হাইসু ইয়াসমা সাওতাহু নাফসা, যে তাকে এমন ভাবে পাঠ করতে হবে যেন সে নিজে এটি শুনে, ইয়াসমাউ সাউথু নাফসাহু, সে যেন নিজের কানে তাকবীরটা শুনে, ওয়ালা ইয়াজিদু বিহি আন ইউহাররিকা লিসানাহু মিন গাইরি সাউথ, এটি এমন করা উচিত হবে না যে জিহ্বাটা নড়াচড়া করছে। আমাদের দেশের যারা নামাজি তারা জিহ্বা নড়াচড়া করে কিন্তু কোনো শব্দ তৈরি করে না, উচ্চারণ হাকাজা হাকাজা কুল্লু যাকারা কওলি, এবং এইভাবে মানে করা তার জন্য যথেষ্ট হবে না। এই কথাই বলেছেন আল ইমাম আন-নববী শরহ মুসলিমের ভিতরে তিনি বলেছেন। সুতরাং তাকবীরাতুল ইহরাম মানে তাকবীরাতুল উলা, আমাদের দেশে তাকবীরাতুল উলা বলে, এটি মামুম এবং ইমাম উভয়কে বলতে হবে। তবে যখন ইমাম জোরে বলবে তখন ইমাম ছাড়া অন্য কেউ এটি জোরে বলতে পারবে না। আমাদের সহি সুন্নাহ লোকদের ভিতরে দেখা যায় মসজিদের ভিতরে তারা অনেকেই এই তাকবীরাতুল ইহরাম নামাজ যখন শুরু করেন তখন একটু জোরে বলেন, এটি করা ঠিক হচ্ছে না। যেহেতু শেখ আল আলবানী তার তালখিস কিতাবের ভিতরে তিনি একটি হুকুম দিয়েছেন, ওয়ালা ইয়ারফাউ সাওতাহু বিতাকবীর ফি কুল্লি সালাওয়াত ইল্লা ইযা কানা ইমামান, যে নামাজের ভিতরে ইমামতি ছাড়া কোনো অবস্থাতেই মামুম তকবীরটুকু জোরে বলবে না। এখানে কথা হচ্ছে যদি ইমাম অসুস্থ থাকেন অথবা মাইক্রোফোন বন্ধ হয়ে যায় অথবা ইমামের আওয়াজ দুর্বল হয়ে পড়ে, তখন মুসাল্লিদের ভিতরে মুয়াজ্জিন অথবা যে কোনো ব্যক্তি মামুমদের পক্ষ থেকে তার শব্দকে উঁচু করতে পারেন। তাকবীরাতুল ইহরাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই তাকবীরাতুল উলা মানে এই 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 তকবীরটুকু যদি নামাজের ভিতরে ইমামের সাথে আমরা এখন ইমামের সাথে নামাজ পড়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ, তখন দেখতে পাবো যে আমাদের তাকবীরাতুল ইহরাম কতটুকু শুদ্ধ হচ্ছে তার মাপকাঠি। আমাদের দেশের একটি প্রবণতা রয়েছে যে আমাদের মুসল্লিরা বিশেষ করে পুরুষরা, মহিলাদের ভিতরে এই প্রবণতা আছে কিনা আমার জানা নেই, তবে থাকা স্বাভাবিক, কারণ মসজিদের নিকটবর্তী হয়ে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তারা অনেকাংশেই দৌড় দেন এই যে নামাজটুকু ধরার জন্য, যে তারা মনে করেন যে এরকম দৌড়াদৌড়ি করলে অনেক সওয়াব হবে। আমি আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহি করেছেন, নিষেধ করেছেন যে তোমরা লা তুসরিউ, তিনি বলেছেন তোমরা কখনোই নামাজ ধরার জন্য দৌড় দিবে না। মা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যতটুকু নামাজ পাও ততটুকু নামাজ তুমি ধরো, আর যতটুকু না পাও ততটুকু তুমি পূর্ণ করো। ইজা সাল্লাম আল ইমামু আতিম্মু মা ফাতাহু, এবং নামাজ ইমামে সালাম ফেরানোর পরে তোমরা সেটা পূর্ণ করো। এই জন্য তাকবীরাতুল ইহরাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি ধরলে একটি পুরস্কার রয়েছে। এই প্রসঙ্গে একটি জনপ্রিয় বিষয় প্রাসঙ্গিক ভাবে চলে আসছে যেটি আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার, সেটি যে যে এই আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করতে যান তারা একটি হাদিস মেনে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, মসজিদে নববী,
সেই মসজিদে যদি কেউ ৪০ ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সাথে পড়তে পারে তাহলে তাকে এই আযাব থেকে মুক্তি দেওয়া হবে, এই যেটি আগুনের আযাব থেকে, এবং তাকে নিফাক থেকে মানে মুনাফিকি অবস্থা থেকে তাকে মুক্তি দেওয়া হবে। এই জন্য বাংলাদেশ, পাকিস্তান, ভারত পৃথিবীর ভিতরে এই হতভাগা তিন দেশের হাজি ভাই ও বোনেরা তারা অনেক পয়সা খরচ করে এই মদিনা শরীফে গিয়ে হোটেলে থাকেন এবং তারা ওই ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন এবং তাকবীরাতুল উলা ধরার চেষ্টা করেন। এই হাদিসটি হচ্ছে দুর্বল। হাযাল হাদিস রাওয়াহু আহমদ আন আনাস বিন মালিক আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল মান সাল্লা ফি মসজিদি, যে ব্যক্তি আমার মসজিদে আরবাইনা সালাতুন ৪০টি নামাজ পড়বে, লা ইয়াফতাহু সালাতুল উক্তিবাত লাহু বারাআতুন মিনান নার ওয়া নাজাহুম মিনাল আযাব ওয়া বারাউ মিনান নিফাক, তাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে, তাকে আগুন থেকে মুক্তি দেওয়া হবে এবং তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। ওহু হাদিস দাইফুন, এই হাদিসটি হচ্ছে অত্যন্ত দুর্বল। ওয়াজাকারা আলবানি ফি কিতাবি হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না মান বাদআ যিয়ারাতুল মদিনা নববি আলতাজাম যাওয়ারাল মদিনা ইকামাতু فيها اسبوعا حتى يتمكنوا من الصلاه من المسجد النبوي 40 صلاه لا تكتب لهم براءه من النفاق وبراءه من النار। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজের ভিতরে 40 ওয়াক্ত নামাজ যদি প্রথম তাকবীরের সাথে পড়ে, এই জন্য এই হাজিরা এই মদিনা মুনাওয়ারাতে গিয়ে তারা অনেক এক সপ্তাহ থাকেন। শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন, তার কিতাব হচ্ছে হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের ভিতরে বলছেন যে সেখানে তারা থাকেন এবং মসজিদে নামাজ পড়েন, ৪০ ওয়াক্ত নামাজ পড়েন, এবং এই নামাজ পড়লে, ৪০ ওয়াক্ত নামাজ পড়লে তাকে সে নিফাক থেকে আগুন থেকে মুক্তি দেওয়া হবে না, কারণ হাদিসটি সহি নয়। বরঞ্চ জাকারাহু শাইখ আল আলবানী ফি সিলসিলাতি হাদিস সহিহা, যে তিনি বলেছেন যে ওয়ালাকিন জাআ আস-সুনান তিরমিজি বিল্লাহ, যে সুনান তিরমিজির ভিতরে একটি হাদিস এসেছে, যদি কোনো ব্যক্তি ৪০ দিন ধরে তাকবীর ওলার সাথে নামাজ পড়ে, ৪০ দিন, সেটি যে কোনো মসজিদেই পড়তে পারে, মদিনাতে পড়তে হবে এমন কোনো কথা নেই, মান সাল্লাল্লাহু আরবাইনা ইয়াওমান ফি জামাআতু ইয়াদরিকু আত-তাকবীরাত আল উলা কাতাবাত লাহু বারাআতান বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। এই হাদিসটুকু আশ্চর্যজনকভাবে ইমাম আত-তিরমিজি দুর্বল বলেছিলেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন এটি হাসান, এটি আমলযোগ্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে এই নামাজটুকু ৪০ দিন ধরে যদি তাকবীর উলার সাথে কেউ নামাজ পড়ে, তাহলে যে কোনো মসজিদেই যদি শুধু পড়ে, তাহলে তাকে দুটো পুরস্কার দেওয়া হবে। এখানে আমরা কথা প্রসঙ্গে বলে রাখা ভালো যে ৪০ দিন ধরে যদি কোনো ব্যক্তি এই তাকবীরাতুল উলা ধরতে পারে, মানে কোনো এক ধারে মসজিদের ভিতরে গিয়ে, তাহলে তাকে দুটো পুরস্কার দেওয়া হবে। এটা আমরা বলেছি যে নিফাকি থেকে, মুনাফিকি থেকে, এবং 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 আগুন থেকে মুক্তি। এই কথায় আমাদের ভিতরে যারা শ্রোতা রয়েছেন তারা আবার এখান থেকে এই দলিল নেবেন না যে বাংলাদেশে, পাকিস্তান, ভারতে যে বেদায়াতি তবলিগ জামাত শুরু হয়েছে, যে
তারা 40 ধরে দিন ধরে চিল্লা লাগিয়ে এই মসজিদ তকদিরে উলা নামাজ পড়ে, এই হাদিস দ্বারা তারা কোনো দলিল নেয়নি এবং এটি তাদের কর্মসূচির ভিতরে বলা হয় না, এটি তাদের বইতে নেই। কিন্তু আপনারা এটা ভাববেন না, আমরা এই প্রসঙ্গে বলতে চাই যে 40 দিনকে পৃথক করার, আলাদা করে ইবাদতের জন্য কোনো পৃথক করার জন্য কোনো ধরনের সহি হাদিস নেই। 40 একটি সংখ্যা, এটি বিভিন্ন ভাবে হাদিসের ভিতরে এসেছে, এই নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। শুধু দুটো হাদিস আমি তবলিগ জামাতের উদ্দেশ্যে বলতে চাই, সেটা আপনারা ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। একটি হচ্ছে মান আখলাসা লিল্লাহি আরবাইনা ইয়াওমান তাহারাত ইয়ানাবিউ আল হিকমা আলা লিসানি, যে ব্যক্তি 40 দিনকে নিছক আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট করবে, তিনি তার ভাষায় বিচক্ষণতার ঝর্ণাধারা উদ্ভাসিত হবে। এই হাদিসটি হচ্ছে অতি দুর্বল, এটি ইবনুল জাওজি এই হাদিসটি মাওযুআত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, শেখ আলবানি সিলসিলাতিল আহাদিস দাইফি আল মাওযুআর ভিতরে 38 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে 40 দিনকে নিছক আল্লাহর জন্য নির্দিষ্ট করা যাবে না, এতে কোনো উপকারিতা নেই। আরেকটি হাদিস তবলিগ জামাতের উদ্দেশ্যে বলতে চাই, এই যে তবলিগ জামাতের লোকরা তারা মাসে 3 দিন অথবা দৈনিক 2.5 ঘন্টা এই যে আমল করার জন্য একটি কথা বলে থাকে, এটি কিন্তু দলিল হিসাবে যে হাদিস, আসলে তারা হাদিস ব্যবহার করে কিনা জানি না, তবে মনে হয় তাদের যে কিবার আল ওলামা, তাদের যে মুরব্বী, তারা হয়তো এই হাদিস থেকে হয়তো দলিল নিয়েছেন। এই হাদিসটুকু হচ্ছে দুর্বল, এই হাদিসটুকু হচ্ছে ইন্নাকুম ফি জামান মান তারাকা মিনকুম উসরা মা আমিরা বিহি হালাক, তোমরা এমন এক যুগে এসেছ তোমাদের যে ব্যক্তি নির্দেশিত কর্মের 1/10 ছেড়ে দিবে সে ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের ভিতরে বলা হচ্ছে হাদিস দুর্বল, এটি আমল করা যাবে না। আমি শুধু আপনাদের বোঝার জন্য বলছি হাদিসটুকু, হাদিসটুকু তিরমিজিতে এসেছে, এ হেলিয়াতে এসেছে, কিন্তু হাদিসটুকু গরিব দুর্বল, এই হাদিসটুকু অত্যন্ত দুর্বল। এখানে বলা হচ্ছে যে তোমরা এমন এক যুগে এসেছ যে তোমাদের মধ্যে যে ব্যক্তি নির্দেশিত কর্ম যেগুলো নির্দেশ করা হয়েছে তার যদি 1/10 ছেড়ে দাও, মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। সুম্মা ইয়াতি যামান মান আমিলা মিনহুম বিউশরিন মা আমিরা বিহি নাজান, অতঃপর এমন একটি যুগ আসবে, মানে তবলিগ জামাতের লোকদের ধারণা এই যুগটি বর্তমান যুগ, নাউযুবিল্লাহি মিন যালিক, এই এই এবং এই যুগ আসলে কেউ যদি নির্দেশিত কর্মের 1/10 উপরে আমল করে তাহলে সে নাজাত পেয়ে যাবে। মানে যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন তার 1/10 10 ভাগের 1 ভাগ করলেই সে নাজাত পেয়ে যাবে। এখান থেকে অঙ্ক করে 2.5 ঘন্টা বের করা হয়েছে, মানে 24 ঘন্টায় হচ্ছে একদিন, 24 ঘন্টাকে 1/10 দিয়ে যদি পূরণ দেন তাহলে 2.4 আসে, ওই 2.4 ঘন্টা মানে হচ্ছে 2.5 ঘন্টা। আর 30 দিনে 1 মাস, 30 কে 1/10 দিয়ে পূরণ দিলে সেখানে আসে 3 দিন, ওই হচ্ছে 1/10, মানে 30 দিনের 1/10 হচ্ছে 3 দিন। এইভাবে এইভাবে করেছে, এই হাদিসটুকু হচ্ছে দুর্বল। সুতরাং এই প্রসঙ্গে তবলিগ জামাত সম্পর্কে আর কোনো কথা না বলাই উত্তম, কারণ এটি আমাদের আলোচনার বিষয় নয়। শুধুমাত্র বলতে চাই যে 40 দিন যদি আপনারা তাকবীরাতুল ইহরামের সাথে নামাজ পড়েন তাহলে 2 পুরস্কার রয়েছে। তার মানে এই নয় যে সকল মহিলা রয়েছেন তারা সবসময় মসজিদের ভিতরে গিয়ে অতি ওয়াক্তের নামাজ এই মসজিদে তাকবীরাতুল উলার সাথে পড়বেন, এটি ঠিক নয়। আমরা ঠিক করেছি আগামী ক্লাসে মসজিদের হুকুম মহিলাদের জন্য আলাদা করে আমরা একটি ক্লাস নিব ইনশাআল্লাহ তাআলা। শুধু মসজিদের সাথে সংশ্লিষ্ট মহিলাদের কি কি হুকুম রয়েছে নামাজের সাথে, মসজিদের সাথে সংশ্লিষ্ট, সেখানে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। কারণ সালাতুল মারআতু ফি বাইতিহা খায়রুন মিন সালাতিহা ফিল মসজিদ, যে মহিলাদের নামাজ
বাসার ভিতরে অতি উত্তম, সেটি মসজিদ থেকে অতি উত্তম। সালাতুল মারআতু ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি মসজিদ, এটি বিভিন্ন দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত। আমরা শুধু এটি আগামী ক্লাসে ইনশাআল্লাহ মহিলাদের মসজিদে নামাজের বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তখন এটি আলোচনা হবে। এই ক্ষেত্রে মহিলাদের যেটা করা উচিত সেটি হচ্ছে তার নিয়তকে সংশোধন করা। তিনি যদি প্রতিটি নামাজ তার আউয়াল ওয়াক্ত, যখন নামাজের ওয়াক্ত শুরু হয়, যেমন আসরের নামাজের ওয়াক্ত আমি গত ক্লাসে আলোচনা করেছি, বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী পড়লে সেটি আউয়াল ওয়াক্ত হবে না। এরকম করে প্রতিটি নামাজ যদি সে এরকম নিষ্ঠার সাথে আউয়াল ওয়াক্তে বাসার ভিতরে নির্দিষ্ট জায়গায় হাদিস আমরা আলোচনা করব আগামী ক্লাসে, সেভাবে যদি আদায় করে নবী হাদিস থেকে অনুসরণ করার জন্য, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিফাক থেকে আর আগুন থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ তাআলা। এখন যারা আমরা মসজিদে নামাজ পড়ি তাদের ভিতরে আমরা দেখতে পাই, আমরা যখন তাহিয়াতুল মসজিদ পড়ি, তাহিয়াতুল মসজিদে আমি এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই, এটিও আমি আগামী ক্লাসে আলোচনা করব, শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ভুল করে যদি মসজিদে আমরা বসে পড়ি তাহলে কিন্তু উঠে আবার নামাজ পড়া যাবে, এটি কোনো সমস্যা নয়। যে জিনিসটুকু গত ক্লাসে আলোচনা করেছি সেটা হচ্ছে যে কোনো কারণে কেউ যদি নামাজ পড়ে ফেলে অন্য কোনো নামাজ, তাহলে আর তাহিয়াতুল উদু তাহিয়াতুল মসজিদ, আমি দুঃখিত, তাহিয়াতুল মসজিদ যে নামাজটুকু আমরা মসজিদে প্রবেশ করলেই পড়ি, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, রাওয়াহুল বুখারী ও রাওয়াহু মুসলিম। তোমরা যখন মসজিদে কেউ প্রবেশ করো তখন তোমরা বসো না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, দুই রাকাত নামাজ না পড়ে তোমরা বসো না। সেই জন্য মহিলা এবং পুরুষ যারাই মসজিদে প্রবেশ করবে তাদেরকে এই দুই রাকাত নামাজ পড়তে হবে। যদি কেউ ভুল করে বসে পড়ে তাহলে ভুল সত্ত্বেও সে যখনই তাকে কেউ স্মরণ করিয়ে দিবে অথবা মানে তার মনে পড়বে সে দাঁড়িয়ে আবার পড়তে পারবে, সেটি নামাজটুকু অশুদ্ধ হবে না। এবং এই ক্ষেত্রে আমরা বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র কোনো নামাজ পড়ে যদি ফেলে তাহলে তাকে আবার কাজা আদায় করার কোনো প্রয়োজন নেই, এইটুকুই বলতে চাই। এখন মসজিদের ভিতরে যখন আমরা এই তাহিয়াতুল মসজিদ পড়তে থাকি তখন দেখা গেল যে ইমাম এই নামাজ শুরু করে দিচ্ছেন, তখন আপনি কিভাবে নামাজটুকু ধরবেন? তখন আপনাকে অবশ্যই নামাজটুকু ছেড়ে দিতে হবে, কারণ হাদিসের ভিতরে এসেছে যে যখন কোনো নামাজ দাঁড়িয়ে যায় তখন অন্য কোনো নামাজ নেই সেই নামাজ ছাড়া, এটি হচ্ছে হাদিস যে লা সালাতা ইল্লা বিসালাতুল মাকতুবাত, যে এখন যিনি এক রাকাত পেল, এখানে হাদিসের ভিতরে সহিহ মুসলিমের ভিতরে হাদিস নাম্বার 710, ইজা যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নাই। আর তাকে লক্ষ্য করতে হবে যে ওই নামাজটুকু ছেড়ে দিয়ে তখন ওই যে ফরজ নামাজ শুরু হয়েছে সেটি তাকে ধরতে হবে। এক্ষেত্রে স্কলারদের ভিতরে কিছুটা হুকুমের পার্থক্য রয়েছে, যেমন শেখ উসাইমিন শরহুল মুমতি'আ এই কিতাবের ভিতরে বলেছেন, কেউ যদি তাহিয়াতুল মসজিদ শেষ রাকাতে থাকে তাহলে সে ইচ্ছা করলে সেটি দ্রুত সংক্ষিপ্ত করে পড়ে তারপরে এই জামাতের সাথে যোগ দিতে পারে। তবে হুকুমটি হচ্ছে যখন ইকামা দেওয়া হয় তখন নতুন করে তাহিয়াতুল মসজিদে
আর পড়া যাবে না, এটি হচ্ছে হুকুম। এখন যে আমরা জানি যে এই মসজিদের ভিতরে প্রবেশ করার সময় দৌড়াদৌড়ি করা যাবে না, এই ক্ষেত্রে আবারও বলছি লা ইয়াসা ইলা সালা ওয়াল ইয়াতিয়া বিসাকিনা ওয়াল ওয়াকর। ইমাম আল বুখারী তার কিতাবুল আজান এই চ্যাপ্টারের ভিতরে তিনি বলেছেন, যখন ইজা সামিতুমুল ইকামা ফামশু ইলা সালা, যখন ইকামা দেওয়া হয়, যেমন আমাদের মানে মুসল্লিরা এই ধূপধাপ শব্দ করেন, মসজিদের ভিতরে নামাজ শুরু হয়ে গেছে, এখন অস্থির, একেবারে জুতা খুলে অনেকে এসে আরেকজনের উপরে গিয়ে পড়ে যাচ্ছে, কারণ তারা পরহেজ গাড়ি দেখাতে যাচ্ছেন। এই পরহেজ গাড়ি দেখানোর জন্য মসজিদে প্রচুর শব্দ হয়, হই তুই করে অনেকে আছেন, গাড়ি থেকে দৌড় দিয়ে ওই পার্কিং লট থেকে দৌড় দিয়ে আসেন, মহিলাদের ভিতরে আমি দৌড়াতে দেখেছি। এই সকল দৌড়াদৌড়ি করা মহিলা পুরুষ সবার জন্য হারাম, করা যাবে না। জীবনের সব ক্ষেত্রে দৌড় দেওয়া যাবে, কিন্তু যখন ইকামা দেওয়া হয় নামাজের জন্য তখন দৌড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামিআতুমুল ইকামা ফামশু ইলা সালা ওয়ালাইকুম বিসাকিনা ওয়াল আকার, যে তোমরা যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন তোমরা আস্তে আস্তে হেঁটে যাও নামাজের দিকে, তোমাদের উপরে সাকিনা থাকতে হবে, ট্রাঙ্কুইলিটি থাকতে, কামনেস, খুব ঠান্ডা, তারপরে গম্ভীর ভাবে যেতে হবে, ওয়াকার, স্থির ভাবে। শুধু দুইটি হুকুম দিয়েই তিনি ক্ষান্ত হননি, উনি বলেছেন ওয়ালা তুসরিহ, তোমরা দৌড় দিবে না। এই ওয়ালা তুসরিহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু, তোমরা যতটুকু নামাজ ধরতে পারো ততটুকু পড়বে, যতটুকু না পারো সেটা পূরণ করতে হবে। সুতরাং নামাজ ধরার জন্য তাড়াহুড়া করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, এটি গর্হিত কাজ, এটি গুনাহ হবে। আপনি তাকবীরাতুল উলা অথবা ইমামের সাথে নামাজ পড়ার জন্য হয়তো সওয়াবের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করছেন, আপনার গুনাহ হচ্ছে, আপনাকে আপনাকে আল্লাহর কাছে মাপ চেতে হবে, ক্ষমা চেতে হবে, যেহেতু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হুকুমকে ভায়োলেট করছেন। উনি বলেছেন লা তুসরিউ, তিনটি কথা বলেছেন, বিসাকিনা, স্থির থাকো, ঠান্ডা থাকো, ইয়ামশু মাশিয়ায় তাকিনা, যে আস্তে আস্তে হাঁটো, আর কি ওয়াকার, গম্ভীর ভাবে হাঁটো, চুপচাপ হেঁটে যাও মসজিদের দিকে, আরেকটি কি ওয়ালা তুসরিউ, তাড়াহুড়া করবে না। এই ধূপধাপ শব্দ আমাদের দেশের মসজিদগুলোতে করে, যেমন মসজিদ ভেঙে পড়ছে এবং জুতা খুলতে গিয়ে একজনের উপরে আরেকজন পড়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করছে, সবকিছু হচ্ছে নিষেধ। আর হাদিসের ভিতরে এসেছে যে যে ব্যক্তি এক রাকাত নামাজ পেল সে পুরো নামাজ পেয়ে গেল, মান আদরাকা রাকাতুন মিনাস সালা ফাকাদ আদরাকা সালা, যে ব্যক্তি এক রাকাত নামাজ পেল সে পুরো নামাজ পেয়ে গেল। এক্ষেত্রে একটু কথা বলে রাখি প্রাসঙ্গিক ভাবে, জুমার নামাজের পড়ার সময় কেউ যদি আত্মাহিয়াতু পড়ার সময় আসে অথবা রুকু না পায় শেষ রাকাতে, তাকে জোহর পড়তে হবে, সে জুমা পড়তে পারবে না, সে নামাজটুকু সে পায়নি। জুমার নামাজে যিনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন তিনি যদি দ্বিতীয় রাকাতের রুকু ইমামের সাথে না পান তাহলে তাকে জোহরের নামাজ পড়তে হবে, কিন্তু ইমামের সালাম পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এখন একটি কথা বলে রাখি, যখন আমরা নামাজের ভিতরে যোগ দিই, আমরা এখানে একটি কথা এখন আলোচনা করব যে ইমামকে কিভাবে অনুসরণ করব। হাদিসের ভিতরে এসেছে ওয়াকাদাল্লা আলা যালিকা রাওয়াহুল বুখারী ও মুসলিম من حديث أنس بن مالك وأبي هريرة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال উনি বলছেন إنما جعل الإمام ليتم به, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, فإذا كبر فكبروا, খুব ভালো করে শুনুন, সে যখন তকবীর দেয় মানে তাকবীরাতুল ইহরাম বলে তখন তোমরা তকবীর করো, অতঃপর তোমরা তকবীর দাও,
وَإِذَا رَكَعَ فَارْكَعُوا সে যখন রুকু করে তখন তোমরা রুকু করো وَلَا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ আর তোমরা রুকু করবে না যতক্ষণ না পর্যন্ত সে রুকু না করে وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا সে সিজদা দিলে তোমরা সিজদা দাও وَلَا تَسْجُدُوا حَتَّى يَسْجُدُوا وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قَائِمًا আর সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তখন তোমরা দাঁড়িয়ে থাকো এরকম আরেকটি হাদিসে এসেছে ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি ফাইযা সাল্লা কাঈমান ফাসাল্লু কাঈমান আমরা বারবার বলছি যে ইমামকে অনুসরণ করতে হবে এখন কিভাবে অনুসরণ করবে আমরা এটা একটু জেনে নেই আমরা যে তাকবীরাতুল ইহরাম পাঠ করি সেখানে আমাদের কিভাবে অনুসরণ করতে হবে এটি একটু আমরা জেনে নেই শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাব শরহ আল মুনতা এর ভিতরে আহওয়ালুল মামুম মা আল ইমামি সালা যে মুক্তাদির যে ইমামের বিষয়ে নামাজের চারটি হাল বর্ণনা করেছেন কালা শেখ আল মুহাম্মদ আল উসাইমিন ফি শরহ আল মুনতা আল মামুম মা আল ইমাম লাহু আহওয়াল আরবা চার ভাবে মানুষ ইমামকে অনুসরণ করে চার ভাবে এর বাইরে নয় একটি হচ্ছে যে সাবিকান সাবিকান হচ্ছে যে পূর্বে করা সাবাকুন যে ইমামের আগেই সে করে ফেলল যদি ইমামের আগে করে ফেলে তাহলে তো তার নামাজই হবে না এবং তার জন্য শাস্তি রয়েছে এখানে হাদিসের ভিতরে এসেছে যে যিনি ইমামের আগে সিজদা থেকে উঠে যাবে তার মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদার মাথায় পরিণত করে দিবেন শাস্তি দিবেন এই ক্ষেত্রে পূর্বে করা যাবে না একটি হচ্ছে সাবাকুন আরেকটি হচ্ছে তাহাল্লুফ ইমাম তাকবীর বলছে রুকু দিচ্ছে দাঁড়াচ্ছে সিজদা দিচ্ছে মুক্তাদি অনেক দেরিতে করে এটিও আমাদের সমাজে তেমন কেউ করে না আরেকটি হচ্ছে মুয়াফাকাতুন মুয়াফাকা হচ্ছে ইমামের সাথে সাথে করা এটি আমাদের লোকরা করে বাংলাদেশের লোকরা অধিকাংশ লোকই করে এবং এটি করলে কি হবে আমরা এটা আলোচনা করছি এটির কোনো দলিল নেই আরেকটি হচ্ছে মুতাবান ইমামকে অনুসরণ করা এটি হচ্ছে দলিল ইমামকে অনুসরণ করতে হবে মানে চার ভাবে ইমামের পিছনে মুক্তাদিরা কাজ করে থাকেন একটি হচ্ছে সাবাকুন লিখে রাখুন সাবাকুন তাখাল্লাফুন মুয়াফাকাতুন মুতাবাআতুন প্রথমটি করলে তার নামাজ হবে না যদি সে ইমামের আগে করে এবং তার জন্য শাস্তি রয়েছে আর যদি তাখাল্লুফুন করে তাহলে তার নামাজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে কারণ দেরিতে করছে আর যদি ইমামের সাথে করে তাহলে কোনো কোনো ক্ষেত্রে তার নামাজ নষ্ট হয়ে যেতে পারে মুয়াফাকাতুন আমাদের বাংলাদেশের মুসল্লিরা 99% ইমাম যখন আল্লাহু আকবর বলে মুক্তাদিও আল্লাহু আকবর বলে ইমাম যখন রুকু দেয় মুক্তাদিও রুকু দেয় মুক্তাদি রুকু একই সাথে সব কাজ করে ইমাম যখন বসে ইমামের সাথে সাথে করে ইমাম যখন সালাম ফিরায় তখন সালাম ফিরায় এই ক্ষেত্রে আপনার নামাজ কতটুকু শুদ্ধ হচ্ছে আদৌ হচ্ছে কিনা সারা জীবনের নামাজ কি আদৌ নষ্ট হয়েছে কিনা আজকে এই ক্লাসে আপনারা জেনে নিন ভালোভাবে যেটি আপনাদেরকে করতে হবে আমাদের করা উচিত সেটা হচ্ছে মুতাবাআতুন ইমামকে অনুসরণ করা ইমামকে অনুসরণ করতে হবে এই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তাআলা শেখ আল-আলবানি তার তালখিস কিতাবের ভিতরে তিনি বলছেন ওয়ালা ইউকাব্বিরু আল-মামুম ইল্লা আকাবাল ইনতিহাইল ইমাম মিন আত-তাকবীর মুক্তাদি তাকবীরাতুল ইহরাম শেষ হওয়ার পূর্বে তাকবীর দিতে পারবে না ভালো করে বুঝিয়ে দিচ্ছি আবার ইমামের তাকবীর বলার শেষে আমাদের বাংলাদেশি ইমাম বলতেছে আল্লাহু আকবার যেটি বলা উচিত নয় আর আপনি যেহেতু
ইমামের মতো টান দিয়ে বলছেন না, আপনি ইমামের সাথে করছেন মুওয়াফাকাতুন, এই ক্যাটাগরিতে বাংলাদেশি হতবাগা আমার দেশের লোকরা মুসল্লিরা তাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তারা বুঝতে পারছে না আল্লাহ তুমি আমাদের সবাইকে তাওফিক দান করো যেন আমাদের নামাজ গুলো শুদ্ধ হয়। ইমাম যখন বলছে যে আল্লাহু আকবার এই লম্বা করে বলছে, আর আপনি যদি ওই তৃতীয় নম্বর ক্যাটাগরি হন মুওয়াফাকাতুন ইমামের সাথে সাথে করেন, তাহলে আপনার তাকবীরাতুল ইহরামটা আল্লাহু আকবার বলে দিচ্ছেন। ইমাম কিন্তু আল্লাহু আকবার তার মানে এখানে সময় নিয়েছে প্রায় 30 সেকেন্ডের মতো, আর আপনি বলেছেন আল্লাহু আকবার, তার মানে আপনি ইমামের আগেই নামাজে প্রবেশ করেছেন, আপনার নামাজ হবে না, তাবদিল বাতিল হয়ে যাবে। অধিকাংশ স্কলার জমহুর আল উলামা শুধুমাত্র ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা এক্ষেত্রে বলেছেন নামাজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে, তার গুনাহ হবে। আর জমহুর আল উলামা যত আইমা মুজতাহিদিন রয়েছেন তারা সবাই বলেছেন তার নামাজ হবে না। এখন দেখুন বাংলাদেশে যারা আমরা যারা নামাজ পড়ি, আমরা মসজিদে যখন ইমাম যখন তাকবীরাতুল ইহরাম বলে, ইমামের তাকবীরাতুল ইহরাম শেষ হতে হবে, তাকে বলতে হবে আকবার, তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন। আর এখানে তারা ইয়াকুলু আল্লাহু আকবার বলা হচ্ছে রোকন, হাত তোলা হচ্ছে সুন্না, ভালোভাবে শুনে নিন জীবনে কাজে আসবে। হাত তোলা কখনো রোকন নয়, আপনি হাত তুলেন বা না তুলেন প্রথম তাকবীরে আমাদের আমরা সবাই হাত তোলার ক্ষেত্রে খুব মনোযোগী, যেটি সুন্না। কিন্তু আপনি যদি আমি আবারও বুঝিয়ে বলছি, বাংলাদেশের একজন ইমাম হতভাগা দেশের একজন ইমাম, সে যেহেতু হাদিস জানে না ভালোভাবে, সেই জন্য সে অনেক শব্দ করে আল্লাহু আকবার বলছে। আপনি বাংলাদেশের একজন মহিলা, আপনি তো লম্বা করে এমনি আল্লাহু আকবার বলবেন না, আপনি তাড়াতাড়ি বলে ফেলে আল্লাহু আকবার, তাহলে ইমাম আল্লাহু আকবার এই কথাটুকু বলার আগেই আপনার আল্লাহু আকবার বলা হয়ে গেছে, তার মানে আপনি নামাজের ভিতরে প্রবেশ করেছেন ইমামের আগে, সাবাকুন আপনি আগে হয়েছেন। তারা ইমামের আগে নামাজের ভিতরে প্রবেশ করবে জামাতে, তাদের নামাজ নাই, তাকে নামাজ আবার পড়তে হবে, কারণ তার নামাজ হয়নি, ইমামকে সে অনুসরণ করেনি। ইমামকে অনুসরণ যদি সে না করে তাহলে তার নামাজ হয়নি। এই জন্য ইমাম তার তাকবীর, কিন্তু যদি এই কথাটুকু ইমামের সাথে যদি অন্যান্য জায়গায় হয়, যেমন আপনি রুকু করছেন সেটি ইমামের সাথে করছেন, একই সাথে করে ফেলছেন, সিজদা করছেন, যদিও করা উচিত নয়, কিন্তু সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে, তবে ওয়াজিব তরক করার জন্য আপনার শাস্তি হবে, কারণ ওগুলি হচ্ছে ইমামকে অনুসরণ করা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। আমরা ওই প্রসঙ্গগুলোতে যাচ্ছি না, শুধুমাত্র তাকবীরাতুল ইহরামে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। যে আম্মা ফি তাকবীরাতুল ইহরাম ফাইন্নাকা লাও কাব্বারাত ক্বাবলা আন ইউতাম্মাল ইমাম তাকবীরাতুল ইহরাম লাম তানআকাদ সালাতুকা আসল। যে যদি কোনো ব্যক্তি ইমামের আল্লাহু আকবার বলার আগেই সে নিজে তাকবীর বলে ফেলে, এবং বাংলাদেশে সবাই বলছে, কারণ ইমাম তো লম্বা করে বলছে, আমি আবারও বলছি জিনিসটি বুঝা বুঝতে হবে মনোযোগ দিয়ে, ইমাম বলছে আল্লাহু আকবার, আর আপনি হচ্ছেন ইমামের সাথে সাথে কাজ করার দলের লোক, মানে বাংলাদেশের হতভাগা মুসল্লি, আপনি আস্তে করে বলে আল্লাহু আকবার, তাহলে আপনার তাকবীর ইমামের তাকবীরের আগেই হয়ে গেল, তাহলে আপনার এই নামাজ রোকন বাদ পড়ে গেছে। আপনার রোকন যেহেতু নেই, তার মানে আপনার কোনো নামাজ নেই। আবার আমাদের বাংলাদেশে কিছু ইমাম রয়েছে
মুয়াজ্জিন যখন কাদকামাতিস সালাহ বলে, তখন ইমাম বলে ফেলে আল্লাহু আকবার। এটির কোন দলিল নেই, এটি হচ্ছে অত্যন্ত গর্হিত। খুব সম্ভবত বাংলাদেশে আশরাফ আলী থানভীর অনুসারীরা এই কাজটা করে, আল্লাহ নোজ বেস্ট, কিন্তু এগুলো করে আমাদের দেশের কিছু মাওলানারা রয়েছেন। মুয়াজ্জিন তার ইকামা শেষ করেননি, বলছেন কাদকামাতিস সালাহ। তারা গবেষণা করে বের করেছেন যে কাদকামাতিস সালাহ হলে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তার মানে তিনি আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে প্রবেশ করলেন। এটি তো করার কোনো দলিল নেই, এটি করা যাবে না। ইমামকে প্রথমে না, এই মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের কাজ করতে দিতে হবে, তারপরে যারা এই ইমামের কাজ করবে, এটি হচ্ছে দলিল। সুতরাং এইভাবে করতে হবে, লাআন্নাহু লাবুদ্দা আন তাতিয়া বিতাকবীরাতুল ইহরাম বাদা ইনতিহাল ইমাম। ভালোভাবে শুনে রাখুন, ইনতিহাল ইমাম, এই কথাটুকু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিজ কিতাবের ভিতরে, শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার শরহ আল মুমতি' এই কিতাবের ভিতরে তিনি বলছেন যে ইমামের কথা তাকবীর শেষ হওয়ার পরে আমাদের তাকবীর দিতে হবে, তাকবীরাতুল ইহরাম। আর সালামের ক্ষেত্রে বলছি, আমাদের দেশের মসজিদগুলোতে আমরা সাধারণত এখানে প্রাসঙ্গিকভাবে বলতে হবে যেন আমরা সালামটুকু বুঝতে পারি। আমাদের দেশে আমরা যখন সালাম ফিরাই, ইমাম সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আমাদের বাংলাদেশে যেহেতু আমরা হতভাগা, আমরা প্রথম সালামের সাথেই সালাম ফিরাচ্ছি। আপনার সালাম যদি আগেই শেষ হয়ে যায়, তার মানে ইমামের নামাজ ছাড়ার আগেই আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। ইমাম বলছে, কারণ বাংলাদেশ ইমাম তো সে সুর করে, গানের সুরে অথবা অন্য কোনো সুরে, আল্লাহ ভালো জানেন কি সুরে, মানে সালাম তাকবীর ইকামা এগুলো আজানের সাথে এখানে নিয়ে ফেলেছেন। তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলুন, কোনো দোষ নাই, সালাম জুড়ে বলুন, কিন্তু দোষ হচ্ছে আপনার, আপনি ইমামের সাথে সাথে কাজ করেন, কারণ আপনার ক্যাটাগরি হচ্ছে মুয়াফাকাতুন, আপনি মুতাবাআতুন ক্যাটাগরিতে নন, ইমামকে অনুসরণ করেন না, আপনি ইমামের সাথে সাথে করেন। আর আপনি বলে ফেললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তাড়াতাড়ি বলে ফেললেন, তার মানে তার রহমাতুল্লাহ শেষ হওয়ার আগেই আপনার রহমাতুল্লাহ শেষ হয়ে গেছে, তার মানে ইমামকে নামাজের ভিতরে রেখেই আপনি নামাজ থেকে বের হয়ে গেছেন। আপনার নামাজ অধিকাংশ স্কলারদের মতে হয়ে যাবে, কিন্তু আপনার গুনাহ হবে, কারণ আপনি ইমামকে অনুসরণ করেন নাই। এই জন্য নিয়ম হচ্ছে যে যখন ইমাম সালাম দেয়, তার দুটো সালাম হওয়ার পর আপনারা সালাম দিবেন, না হলে আপনি সালাম দিতে পারবেন না, এটি হচ্ছে আদাব। তবে একটি সালামের পর আপনি ইচ্ছা করলে দিতে পারেন যদি কেউ দেয়, যেমন ইমাম ডান দিকে সালাম ফিরিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে রহমাতুল্লাহ বলার পরে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, তাহলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু উত্তম হচ্ছে ইমাম দুটো সালাম দেওয়ার পর আপনার সালাম শুরু করা, এই পর্যন্ত আপনি বসে থাকবেন ইমামকে অনুসরণ করার জন্য। ইন্নামা জুইলাল ইমামু লিতুম্মা বিহি, হাদিসের ভিতরে বারবার এসেছে যে ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো, আর ইমাম সালাম বললে তখনও আমরা সালাম বলবো, কিন্তু ইমামকে অনুসরণ করতে হবে, তার সাথে সাথে নয়। এর দলিল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এগুলো করবে ওদের রাস, মানে এদের মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে ভিতরে এসেছে যে রাসুল হিমার, যে গাধার মাথায় পরিণত করে দিতে পারে যদি কোনো ব্যক্তি
ইমামের আগেই মাথা তুলে, হাদিসটি এইভাবে এসেছে হাদিস শরীফের ভিতরে, যদি কোনো ব্যক্তি ইমামের আগেই মাথা তুলে ফেলে, ওয়াম্মা ইয়াখশা আল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, যে ব্যক্তি ইমামের মাথা তোলার আগে মানে সিজদার মাথা তোলার আগে যদি কোনো ব্যক্তি মাথা তুলে ফেলে, এটা কেউ করে না, কিন্তু এখানে ইমামকে অনুসরণ করা না করলে কি ধরনের শাস্তি, একটি হাদিসের ভিতরে এটা ইশারা রয়েছে। আমরা কেউ ইমামকে সিজদায় রেখে উঠে যাই না, এটি ঠিক, কিন্তু এখানে অনুসরণ না করলে কি শাস্তি, সেই হাদিসটি এটার প্রমাণ। আম্মা ইয়াখশা আল্লাযী ইয়ারফাউ রাসাহু আব্দাল ইমাম, যে ব্যক্তি মানে যেন আল্লাহকে ভয় করে, যেন সে যদি তার মাথাকে ইমামের আগেই তুলে ফেলে, আন ইউহাওয়ালাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধার মাথায় পরিণত করে দিবেন। গাধা, গাধা হচ্ছে আল হিমার, এই মুখটা একটু লম্বা গাধার মতো যদি মাথা হয়ে যেতে পারে, আও ইয়াজআল সূরাতাহু ওয়া সূরাতুল হিমার, আর যদি তার মাথাটা গাধার মতো না হয় তাহলে গাধার মতো তার আকৃতি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে এই কিতাবের ভিতরে রয়েছে, প্রাচীনকালে একজন ইমাম এরকম ভুল করে সে বলেছিল যে দেখি আমার কিছু হয় কিনা, পরবর্তী জীবনে দেখা গেছে সেই ব্যক্তি এই ইমামের আগে এই কাজটুকু করার ক্ষেত্রে তার মুখের আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছিল, এবং এটি ইমাম আশাফিঈ খুব সম্ভবত তার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, অথবা অন্য কোন ইমাম এটি শেখ আলবানী রাহমাহুল্লাহ তার বিখ্যাত ছাত্র মশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন। দলিল হচ্ছে যে ওয়ান আনাস ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতাল ইয়াউম, নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে আনাস বলছে আমরা একদিন নামাজ পড়তেছিলাম, ফালাম্মা কাদা সালা আকবালা আলাইনা বিওয়াজহি, আমরা যখন নামাজ শেষ করলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার দিকে মুখ করে বসলেন, বললেন, মোকাবেলা হলেন, ফাকাল আইয়ুহান নাস ইন্নী ইমামিকুম, হে মানুষ আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি ফি রুকু' ওয়ালা সুজুদ, তোমরা আমার আগে রুকু করো না, আমার আগে সিজদা দিও না, ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বি ইনসিরাফ, আর আমার সাথে তোমরা দাঁড়াবে না, আমার আগে তোমরা দাঁড়াবে না, আর আমাকে ছেড়ে তোমরা নামাজ শেষ করবে না, ওয়ালা বিল ইনসিরাফ, ওয়া ইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি তোমাদেরকে সামনে যেভাবে দেখি তোমাদের পিছনেও একই ভাবে দেখি। সুবহানাল্লাহ বিহামদিহি, আপনারা জেনে রাখুন যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন তাকে, যে নামাজের ভিতরে তিনি সামনে যেভাবে দেখতেন, ট্রান্সপারেন্সি, মানে একটি এক্সট্রিমলি মেটাফিজিক্যাল এবিলিটি অফ ভিজুয়ালাইজেশন, তিনি সামনেও যা দেখতেন পিছনেও একইভাবে দেখতেন। ফা ইন্নি আরাকুম আমামি ওয়া মান খালফি, আমি সামনে এবং পিছনে উভয় সমানভাবে দেখি। সুম্মা ক্বাল ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদি, যার হাতে মুহাম্মাদ এর প্রাণ তার কসম, লাউ রাআইতুম মা রাআইতুম লা দাহিকতুম কালিলান ওয়া লা সাকাইতুম কাসীরান, আমি যা দেখি আল্লাহর কসম নামাজের স্তরে, আমি তোমরা যদি তা দেখতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। সাহাবীরা বলল ওমা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে কি দেখেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআইতুল জান্নাহ ওয়ান নার, তিনি জান্নাত এবং আগুনকে দেখেন, জাহান্নামকে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেয়েছেন যে নামাজের ভিতরে কেউ কেউ ইমামের আগেই রুকু সেজদা উঠা বসা গুলো করে, তখন তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বললেন যে তোমরা এটি করতে পারবে না। তাহলে ইমামকে অনুসরণ করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইমামকে অনুসরণ করতে হবে ঠিক ইমামের তাকবীরাতুল ইহরাম বলা শেষ হয়ে যাওয়ার পর। এখানে একটি কথা বলাই উত্তম,
যে আমাদের ইমামদের অনেক শিখার কমতি রয়েছে। এই ধরনের অনেক ইমাম রয়েছে, তারা এই রুকু সেজদা যাওয়ার পরে তকবীর দেয়, এটার কোনো দলিল নেই। তার মানে একটি ইমাম সে যখন নিচে নামতে শুরু করে রুকুর মানে সিজদার জন্য, তখন সে আল্লাহু আকবার বলে না, সে বলে একেবারে শেষ পর্যায়ে গিয়ে বলে। এটি ভুল, এটিকে শেখ উসাইমিন বলেছে রাহিলান, রাহিলি মুরাকাব মুরাকিবান, মানে সে এমন রাহিল, এমন অজ্ঞ, রাহিলান মুরাকিবান, যে এবং সে জানে না সে অজ্ঞ। হাদিসের দলিল হচ্ছে যে ইমাম মাতা ইয়াতাহাররাকাল মামুম খালফাল ইমাম ফি সালাহ, যে ইমামকে অনুসরণ করা হচ্ছে যে ইমাম যতক্ষণ না পর্যন্ত তার নড়াচড়া শেষ না করে তকবীর বলার ক্ষেত্রে, তার মানে তার গলার শব্দ যতক্ষণ না পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে তকবীর বলতে পারবে না। ইমামকে অনুসরণ করার জন্য এটি হচ্ছে যথেষ্ট। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস এসেছে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে মহিলাদের ভিতরে যদি কেউ একা থাকেন, মনে করুন একজন মারহা মুসলিমা তিনি মসজিদের ভিতরে এসেছেন, ইমাম মাইক্রোফোনে নামাজ পড়ছে উপরে, আপনি একা, আপনি একাই মসজিদে এসেছেন, এখন ইমামের তাকবীর শুনছেন আল্লাহু আকবার, আপনি মনে করছেন এই তাকবীর কি তাকবীর সেটি আপনি জানেন না, এটি কি রুকুর তাকবীর নাকি না সিজদার তাকবীর নাকি এটি তাকবীরাতুল ইহরাম নাকি অন্য কিছু, এটি আপনি জানেন না, সেই ক্ষেত্রে আপনি সহি ফতোয়া মতে, ফতোয়া লাজনায় দাইমা সৌদি আরব থেকে যে ফতোয়া এসেছে সেখানে তারা বলছেন যে ওই মহিলার উচিত ইমাম যতক্ষণ না পর্যন্ত সামি আল্লাহ লিমান হামিদা না বলে ততক্ষণ পর্যন্ত তাকে এটি বলা যাবে না, মানে তাকে অনুসরণ করতে পারবে না, সে অপেক্ষা করবে। মানে ভদ্রমহিলা যিনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন কিন্তু একা, অন্য কাউকে পাচ্ছেন না, সুতরাং ধারণার উপরে ভিত্তি করে ইমামের সাথে যোগ দেওয়া যাবে না। এই যে নামাজ শুরু হয়ে যাওয়ার পরে আমরা যারা ইমামের সাথে যোগ দেই তাকে বলা হয় মাসবুক, মাসবুক হাদিসের ভাষায় এবং ফিকের ভাষায় বলা হয় মাসবুক। মাসবুক হচ্ছেন যিনি যিনি ইমামের সাথে প্রথম থেকেই জড়িত ছিলেন না কিন্তু ইমামের সাথে পরে যোগ দিয়েছেন। তো মাসবুক মহিলার ক্ষেত্রে তাকে অপেক্ষা করতে হবে, ইমাম যখন বলবে সামি আল্লাহ লিমান হামিদা তখন তাকে তাকবীরাতুল ইহরাম বলতে হবে, তাকে রাব্বানা লাকাল হামদ বলা দরকার নেই, কারণ তিনি এখনো নামাজে প্রবেশ করেন নাই। এটি হচ্ছে মাসাইল, কারণ এখানে যখনই আমরা লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জিতুম ইলা সালা নাহনু সুজুদ ফাসজুদু, হাদিসের ভিতরে এসে যখন তোমরা ইমামের কাছে যাও, জামাতে যাও, তোমরা যদি ইমামকে পাও যে ইমাম সেজদা দাওয়াতে আছে তখন তোমরা সিজদা দাও, ওয়ালা তাউদ্দুহা শাইআন, তোমরা কোনো কিছুকে বাদ দিও না। এখানে আমাদের বাংলাদেশের অনেক মুসাল্লিকে আমরা মসজিদে দেখতে পাই, তারা যখন মাসবুক হিসাবে মসজিদে প্রবেশ করেন তারা ইমাম সিজদা দিচ্ছে, অথচ এটি শুধু পুরুষদের জন্য আমি আবারও বলছি, তবে কোনো মহিলা যদি আগে থেকেই মসজিদে নামাজ পড়তে থাকেন যিনি সিজদায় আছেন আর আপনি গিয়ে দেখতে পাচ্ছেন যে কতিপয় মহিলা তারা নিচে নামাজ পড়ছে এবং তাদের নামাজ জামাতে পড়ছে, এটি আপনার ব্যাপারে পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি তাদেরকে অনুসরণ করবেন। যদি না সবাই একই ভুল না করে, তার মানে যারা একসাথে শুরু করেছেন তারা যেন ভুল না করে, কারণ আল্লাহু আকবার যিনি প্রথম শুরু করেছেন যারা ছিলেন তাদেরকে অবশ্যই সামি আল্লাহ লিমান হামিদা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি শুরু থেকেই থাকেন, যখন ইকামা দেওয়া হয়, তারা মসজিদে প্রবেশ করেন আগে থেকে ইকামা শুনতে পেয়েছেন, তারা তো তখন থেকে শুরু করবেন, এটা বলাই বাহুল্য। আর যদি মহিলাদের একটি দল আগে থেকে নামাজ পড়ে তাহলে আপনাকে ওই সেজদাতেই যোগ দিতে হবে। এখানে অনেকে সেজদায় যান না, উনি দাঁড়িয়ে থাকেন,
কারণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেন যে কখন তারা আবার দাঁড়াবে। এটি হাদিসের হুকুম বিরোধী, এটি করলে গুনাহ হবে, এটি আপনাকে করতে বাধ্য করা হয়েছে। ইজা জিতুম ইলা সলা নাহনু সুজুদ, যদি আমরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালু মাহু লিকাউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা আসো মুসল্লাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ওয়াইজা দাখাল আল মুসাল্লাল মসজিদ ওয়াল ইমাম ফি সুজুদ আও জুলুস, তারা যদি সিজদা অথবা বসায় থাকে, আও আলা আই হাল, তারা যে কোনো অবস্থায় থাকুক না কেন সেই অবস্থাতেই ইমামের সাথে দাখালু মাহু, ইমামের সাথে যোগ দিতে হবে, অপেক্ষা করা যাবে না। এখন কিভাবে যোগ দিবে, সেটি প্রথমে তাকবীরাতুল ইহরাম বলতে হবে, এটি না বলে সরাসরি সিজদা রুকু করলে নামাজ হবে না, কারণ আপনি এখনো নামাজে প্রবেশ করেন নাই। একটি রাকাত পেল ফাকাদ আদরাকা সালা, রাওয়াহু আবু দাউদ হাদিস নাম্বার 893। এখন আমাদের একটি জিনিস এখন দেখতে হবে যে আমরা যারা মসজিদে প্রবেশ করি তারা ইমামকে কিভাবে অনুসরণ করি। শুনুন, ইমামকে অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কথা বলেছেন, যেমন তাকবীরের ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে, তারপরে সিজদার ক্ষেত্রে, তারপরে সালামের ক্ষেত্রে, আরেকটি কি আমিন বলার ক্ষেত্রে। এটি একটি বড় ভুল, এটা বলাই বাহুল্য, তোমরা আমরা যথেষ্ট আলোচনা করব। ইমাম আমিন বলা শেষ হওয়ার পর আপনাকে আমিন বলতে হবে, যদি ইমামের আমিন শোনা যায়, এই হচ্ছে কথা। কিন্তু অন্য কিছুতে ইমামের অনুসরণ করা যাবে না, কারণ হচ্ছে ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলে তাহলে তাকে অনুসরণ করা যায় না। কারণ হাদিসটুকু হচ্ছে যে ইন্নামা জুইলাল ইমাম লিতিম্মা বিহি, যে উনি যখন সালাম তাকবীর থেকে সালাম পর্যন্ত ইমামকে অনুসরণ করতে হবে, কারণ সালামের পরে ইমাম আর ইমাম থাকেন না, তিনি সাধারণ ব্যক্তি হয়ে যান। সুতরাং দোয়া করা ইমামের সালামের পরে তাকে অনুসরণ করতে হবে না, কারণ সেটি ইমামের একটি ব্যক্তিগত ইবাদত, আমরা কেন তাকে অনুসরণ করব। আমাদের দেশে ইমামকে হাদিসের খিলাফ করে অনুসরণ করা হয়, যেমন ইমামের জন্য একটা আলাদা জায়নামাজ বিছানা হয়, এটার কোনো দলিল নেই, এটি হাদিসের কোনো দলিল নেই, ইমামকে আলাদা করে একটি জায়নামাজ দেওয়া হবে কেন। সমস্ত মুসল্লিরা কার্পেটের উপরে নামাজ পড়ছে, ইমামকে দেওয়া হচ্ছে কার্পেটের উপরে আরেকটি জায়নামাজ, এটি ইসরাফ, এটি অপব্যয়, এটিরও হিসাব দিতে হবে একদিন, এটি হাদিস বিরোধী। ইমামের সাথে মামুমের অন্য কোনো বিষয়ে পার্থক্য নাই, শুধু অনুসরণ করা ছাড়া তাকে ওইভাবে তাজিম করা যাবে না, শুধুমাত্র তাকে অনুসরণ করার নির্দেশ এসেছে। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, এই ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। এখন আসুন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যে ইমাম, আমরা আগে বলেছি যে ইমামের সাথে সাথে যদি কোনো কাজ হয় সেই কাজটুকু মুওয়াফাকাতুন যদি হয়, শুধু সালামের ক্ষেত্রে যদি সমান সমান হয়ে যায় তাহলে অধিকাংশ স্কলারের মতে নামাজ তো হয়ে যাবে, তবে তার গুনাহ হবে। আর তকবীর যদি আমি যেটাভাবে ব্যাখ্যা করলাম সেভাবে যদি হয় তাহলে অধিকাংশ জমহুর আল উলামা, শুধুমাত্র ইমাম আশ-শাওকানি তিনি এটার মতে বিরোধিতা করেছেন সাইরুল জাররার তার কিতাবের ভিতরে, কিন্তু তিনি দলিল পেশ করতে পারেননি, আর সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন বলেছেন তার কোনো নামাজ হবে না, তাকে নতুন করে আবার নামাজ পড়তে হবে। এখন আসুন, যিনি মাসবুক তিনি কিভাবে এই ইমামের সাথে তাকবীরাতুল ইহরাম বলবেন। আমরা যখন গিয়ে দেখলাম, ধরুন একটি উদাহরণ দিচ্ছি, একজন ইমাম রুকুতে আছে, রুকু অবস্থায় আছে, জামাতের নামাজ সবাই পড়ছে, সবাই রুকুতে আছে, আপনি মসজিদে প্রবেশ করছেন, আপনি এখন কিভাবে
এই ইমামের সাথে যোগ দিবেন। এখানে আমাদের দেখা যায় যে আমরা অনেকেই তাকবীরাতুল ইহরাম আল্লাহু আকবার বলতে বলতেই নিচে নেমে যাই, আপনার তাকবীরাতুল ইহরাম হবে না, আপনার তাকবীরাতুল ইহরাম হবে না। এই কথাটুকু শেখ মাশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, শেখ আলবানী রাহমাহুল্লাহ তার বিখ্যাত ছাত্র, তিনি এখনো জীবিত আছেন, জর্দানে রয়েছেন, তিনি তার কিতাবের ভিতরে একটি চ্যাপ্টার দিয়েছেন তাকবীরাতুল মাসবুক লিল ইহরাম ওয়া নাযালা ইলা রুকু, যে আল্লাহু আকবার বলতে বলতে আপনি রুকুতে চলে যাচ্ছেন। যদি আপনি আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে যান তাহলে আপনার তাকবীরাতুল ইহরাম আদায় হয়নি। এর কারণ কি, এর দলিল কি? আপনি ইমামের সাথে যোগ দিবেন কিন্তু আপনাকে দাঁড়িয়ে স্থির হতে হবে প্রথমে। তমা ইনুনা, তমা ইনুনা হচ্ছে ওয়াজিব, মানে নামাজে স্থির হতে হবে, স্থির হওয়াটাও একটা ওয়াজিব। আপনি যদি স্থির না হন, স্থির হয়ে দাঁড়িয়ে প্রথমে বলতে হবে, কারণ হাদিসটি হচ্ছে ওই যে বিখ্যাত হাদিস আল হাদিসুল মুসিউ সালাতাহু, যে ভুলকারী ব্যক্তির হাদিস, যেটি আমাদের বারবার নামাজের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তার প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলা সলাতি, যখন তুমি নামাজের জন্য দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়ানো করা হচ্ছে, আইমান তাকে দাঁড়াতে বলছে, ফাক্কাবির তখন তুমি তকবীর বলো। তার মানে তকবীরাতুল ইহরাম, নামাজে প্রবেশ করার জন্য যে তাকবীর, এই তাকবীর কোনো ছোটখাটো তাকবীর নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাকবীর, এটি দিয়ে নামাজে প্রবেশ করেন, তখন আপনাকে স্থির হয়ে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার মুখে যখন বলবেন, এই আল্লাহু আকবার ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তিনি তার শরহ মুসলিমের ভিতরে বলেছেন যে ইয়াজিবু আন ইয়াকাব্বিরু লি ইহরাম কাইমান, যে দাঁড়ানো অবস্থায় পুরো তাকবীর শেষ করতে হবে। আপনি যদি আল্লাহু বললেন দাঁড়ানো অবস্থায়, আকবার বললেন রুকুতে গিয়ে, তাহলে আপনার তাকবীর হবে না, ইহরাম তা আপনি নামাজের ভিতরে প্রবেশ করেন নাই, আর আপনি রুকু অবস্থায় গিয়ে তাকবীরাতুল ইহরাম পড়তে পারবেন না। তার মানে আপনাকে যেটা করতে হবে, রুকুটাকে ছেড়ে দিতে হবে। এই জন্যই বলছি যে মসজিদে রুকু ধরার জন্য তাড়াহুড়া করবেন না, কারণ আপনি নামাজের ভিতরে প্রবেশ না করলে আপনার নামাজ হচ্ছে না। তাকবীরাতুল ইহরাম আপনাকে বলতে হবে দাঁড়িয়ে, বলতে হবে দাঁড়িয়েও, ইউ মাস্ট হ্যাভ টু স্ট্যান্ড আপ। রিসাইটেশন অফ তাকবীরাতুল ইহরাম আপনি যখন গোয়িং ডাউন করছেন তখন আপনার তাকবীরাতুল ইহরাম মাসবুকের সাথে হবে না, কারণ আপনাকে হাদিসের অনুযায়ী দাঁড়াতে হবে। ইয়াকুনু ফিল কিয়াম, যখন আপনি দাঁড়িয়েছেন তখনই এই আল্লাহু আকবার বলাটা শেষ করতে হবে। লা ফি কুউদ, বসেও পারবেন না, ওয়ালা ফি হাওয়াই ইলা সুজুদ, আপনি যদি সেজদার মতো থাকেন তখনও বললো, ওয়া নুজুলু ফিল রুকু, আর রুকুর জন্য যখন নিচে যাচ্ছেন তখনও এটি বললে এই তাকবীরাতুল ইহরাম হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহু আকবার এই কথাটুকু শুধু বলতে। আপনি আমাদের দেশে মুসাল্লিরা মাসবুক, যিনি যিনি ইমামের নামাজটুকু ধরতে যাচ্ছেন, রুকুতে আছেন, আমরা শুধু হাত তোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আপনারা ভালো করে জেনে নিন, নামাজের ভিতরে রফল ইয়াদাইন, হাত তোলা হচ্ছে সুন্নাহ, সুন্নাহ, এটি ওয়াজিব নয়, রুকন নয়। আর শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে সুন্নাহ সম্পর্কে কি বলেছেন, সুন্নাহ হচ্ছে এমন একটি জিনিস, ইউসাবু ফাইলুহা, যে ব্যক্তি সুন্নাহ আদায় করবে তার জন্য সওয়াব হবে, ওয়ালা ইউআকাবু তারিকুহা ওয়ালা ইউআতাবু, যে ব্যক্তি সেটি আদায় করবে না তাকে কোনো শাস্তিও দেওয়া হবে না, তাকে কোনো কালমন্দও করা যাবে না। রাফু ইয়াদাইন, যে নামাজে যে হাত তোলা হয় সে হাত তোলা তো সুন্নাহ, মুখে আপনাকে বলতে হবে হচ্ছে কারা, শব্দ করে বলতে হবে আল্লাহু আকবার, আস্তে করে বলেন, কিন্তু এটি এমন ভাবে বলতে হবে যেন আপনার নিজের কানে শুনতে পান।
আর আরেকটি জিনিস এখানে বলাই বাহুল্য, যে প্রথম তাকবীরের সাথে হাত আপনি ইচ্ছা করলে তাকবীর বলার আগেও তুলতে পারেন, আবার তাকবীর বলে ফেললেন তারপরেও হাত তুলতে পারেন, অসুবিধা নাই, এটাতে কোনো সমস্যা নাই। কারণ এবং তার পদ্ধতি বর্ণনা করে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাকবীর, যে তাকবীরের সাথে যে হাত তোলা হয় আও কাবলাহু আও বাদহু, এটি তাকবীরের আগেও করলে চলবে, আবার তাকবীর দিয়ে দিলেন তারপরে আবার হাত তুললেন, অসুবিধা নাই। কুল্লু যালিকা সাবিতুন ফিস সুন্নাহ আস-সহীহা, সেটি প্রত্যেকটি সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। মানে আল্লাহু আকবার বললেন তারপরে হাত তুললেন, যদি অনেকে করে না, শুধু বলার জন্য আমি বলছি। সুতরাং হাত তোলা হচ্ছে সুন্নাহ। আমরা মসজিদে গিয়ে যখন ইমামের সাথে যোগ দিই তখন আমরা একটি কান বরাবর, কানের লতি বরাবর হাত তুলি, হাত তুলে ইমামের সাথে চলে যায়। কিন্তু আল্লাহু আকবার কোথায় বললাম সেটা আমরা খেয়াল করি না। আল্লাহু আকবার বলা পর্যন্ত, শেষ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। হাত যদি নাও তুলেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আতিমু তাকবীরাতুল ইহরাম হারুল কাইমান, যখন আপনি দাঁড়িয়ে আছেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা বলতে হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যারা মাসবুক, যারা পরে যোগ দিয়েছে রুকুর ক্ষেত্রে, এখন ধরুন জামাতে যারা নামাজে যোগ দিচ্ছেন তারা সবাই রুকুতে আছে, আপনি এখন জামাতের সাথে যোগ দিবেন, আপনি তাহলে কয়টি তাকবীর বলবেন? এই প্রশ্ন অনেকে করে থাকেন যে প্রথম তাকবীর হচ্ছে নামাজে প্রবেশ করার জন্য, এটাকে বলা তাকবীরাতুল ইহরাম। এখানে আপনি নামাজে প্রবেশ করলেন, তারপরে আরেকটি তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার জন্য, ওই তাকবীরটুকু হচ্ছে আপনার জন্য রুকন নয়। এখানে দুটো তাকবীর দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটি তাকবীর দিলেই যথেষ্ট হবে। আপনি শুধু বলবেন আল্লাহু আকবর, তারপরে আপনি রুকুতে চলে যাবেন, কিন্তু আল্লাহু আকবর পড়ার পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন। তারপরে আপনি যদি হাত তোলেন মাশাআল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু হাতকে আবার বুকের উপরে বাঁধবেন না, এটিও অনেকে করে, বুকের উপরে বেঁধে তারপরে আরেকবার আরেকটি তাকবীর দিয়ে আপনি অনেকে যায় আল্লাহু আকবার একবার বলে বুকের উপরে 10-2 সেকেন্ড ধরে রাখেন, তারপরে আল্লাহু আকবার বলে আবার ইমামের সাথে যোগ দেন। আপনার এই দুইটি কাজ করার ক্ষেত্রে এমনও হতে পারে ইমাম হয়তো রুকু থেকে উঠে যাচ্ছে, তখন তো আপনি রুকুই মিস করবেন। এই ক্ষেত্রে صرح الجمعة من علماء القديمين পূর্বেক যত উলামা ছিলেন তাদের ভিতরে কাযযুহরি, যুহরি হচ্ছেন তাবিঈন আল কাবীর, এক বিখ্যাত তাবিঈন, ও সাঈদ বিন মুসাইয়্যিব আল আওজাঈ আল মালিক بان التكبيرات الواحد وفي مثل هذه الحالات تجزائي, ওরা সবাই বলছেন ইমাম আয-যুহরি এবং সাইয়েদ বিন মুসাইয়্যিব এবং আওজাঈ এবং মালিক, এই চার ইমাম থেকে বর্ণনা করা হয়েছে। এই কথাটুকু ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন যে একটি তাকবীর দিলেই যথেষ্ট, আল্লাহু আকবার, তারপরে আপনি রুকুতে চলে গেলেন, মাশা আল্লাহ কোনো সমস্যা নেই। তবে কেউ যদি দুটো তাকবীর দিয়েও দেয়, একটি দিল দাঁড়িয়ে আরেকটি দিয়ে রুকুতে গেল, যদি সেই ইমামকে ধরতে পারে তাহলে তার রাকাত হয়ে গেছে, আর ওই তাকবীরটি বলার জন্য তার কোনো অন্যায় হবে না, কিন্তু দরকার নেই, যথেষ্ট। আর যারা এই যে রুকুতে যাওয়ার জন্য প্রথমে সংক্ষেপে হাতটুকু বাঁধেন, তাদের এই বাধার কোনো দরকার নেই। এই ক্ষেত্রে এখানে শেখ মসরুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, এই বইতে তিনি বলছেন ওয়ালা দাঈ লাম্মা ইয়াফআলুহু বাদাল মুসাল্লিন ফি ওয়াদাউ ইয়াদাইহি ইয়ুমনা আলা ইয়ুসরা বাদা তাকবীরাতুল ইহরাম ক্বাবলু নুযুলুর রুকু রুকু ইযা ওয়াদাআ আল ইয়াদাইন হালা আল ক্বিরআ ওয়ালা ক্বিরআতু ফি হাযিহি আল হালা। তিনি বলছেন
শেখ হাফিজাহুল্লাহ, তিনি বলছেন যে কিছু লোক এরকম এই মাসবুক হয়ে মানে পরে নামাজে যোগ দিয়ে তারা তাকবীর দিয়ে বুকে হাত বাঁধেন, তারপরে আবার রুকুতে যান, এটি করার কোনো প্রয়োজনীয়তা নেই। ওয়ালা দাই, এটির কোনো প্রয়োজনীয়তা নেই, নো দেয়ার ইজ নো নিড ফর দিস। কারণ হচ্ছে আপনি যখন তাকবীরাতুল ইহরাম বলবেন তখন আপনি বুকের উপরে হাত বাঁধবেন যদি আপনি কেরাত পাঠ করেন, যদি আপনি কেরা পাঠ করেন, যেমন ফাতিহা পাঠ করলেন অথবা দোয়াউল ইস্তিফতা পাঠ করলেন, কোনো কিছু যদি পাঠ করতে চান তখন আপনাকে হাত বাঁধতে হবে, আর যদি আপনি পাঠ করতে চান না তাহলে হাত বাঁধতে হবে না। তবে যদি কেউ বেঁধেও ফেলে তাতে নামাজের কোনো ত্রুটি হবে না, এটাই অতি অপ্রয়োজনীয় অতিরিক্ত। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এখন যে এই যে ইমাম তিনি যেভাবে নামাজ পড়াচ্ছেন, এই ক্ষেত্রে আমি একটু আলোচনা করতে চাই যে সহি হাদিসের ভিতরে সাথে যারা সহি সুন্নাহ অনুসরণ করেন তাদের ভিতরেও একটি বিরাট ভুল রয়েছে, যেটি শেখ আলবানী তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। সিজদা থেকে যখন মানুষ উঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে যখনই কাজটি করতেন তখনই উনি তাকবীর বলতেন, এটি পরে করতেন না। এটি আগেও বলেছি যে মামুম যারা আপনাকে অনুসরণ করছে ইমামকে, তারা ইমামের আগে চলে যাবে এই ভয়ে ইমাম যদি পরে গিয়ে তাকবীর দেয় এটি ঠিক নয়, এটি হাদিস বিরোধী, এর কোনো দলিল নেই। যেমন হাদিসে এসেছে কানা ইজা আরাদা ইয়াসজুদা কাব্বারা সুম্মা ইয়াসজুদু ওয়া ইজা কামা মিনাল কায়দা কাব্বারা সুম্মা কামা, আখরাজাহু আবু ইয়ালা মুসনাদ। হাজাল হাদিস শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা এর ভিতরে 604 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করার জন্য ইচ্ছা পোষণ করতেন, মানে সিজদা করতে চাইতেন, প্রথমে তিনি করতেন কাব্বারা, প্রথমে তাকবীর দিতেন, সুন্না, অতঃপর তিনি সিজদা দিতেন, আর তিনি ছিলেন সাহাবীদের ইমাম। সুতরাং যারা যে সকল ইমাম দাঁড়িয়ে থেকে সেজদার কাছে গিয়ে আল্লাহু আকবার বলে এটি ঠিক নয়। এর মানে হচ্ছে যে যারা মহিলা যারা ইমামকে দেখতে পাচ্ছেন না, ইমামকে শব্দ দিয়ে অনুসরণ করছেন, তাদের জন্য হুকুম হচ্ছে ইমাম যখন তার তাকবীর শেষ করে আল্লাহু আকবার যেটি বলে ফেলে, তারপরে আপনাকে এই মুভমেন্ট শুরু করতে হবে, আপনাকে তাকবীর বলতে হবে। কিন্তু এখানে সমস্যা হলো এই যে বাংলাদেশের ইমাম যদি হয় তার সবকিছুই হচ্ছে হাদিস বিরোধী অধিকাংশ ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো তিনি সুর করে আল্লাহু আকবার, আমি এমনও মসজিদ পেয়েছি এমনও ইমাম রয়েছে আল্লাহ না বলে আল্লাহ এরকম করে বলছেন, তার তকবীর শুদ্ধ হচ্ছে না এবং অনেক লম্বা করে বলছেন। সেই ক্ষেত্রে মামুম যিনি পিছনে মহিলা যারা শুনছেন নামাজ তারা যদি শব্দের পরে করেন তাহলে ওই সিজদাই বাদ পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সহি সুন্নাহ মানার তৌফিক দান করুন, এটি অত্যন্ত ভয়ঙ্কর। সেই জন্য আমি বাংলাদেশি মানে আদি মুসলিমাদেরকে বলছি, মহিলাদেরকে বলছি, যদি দেখেন যে ইমাম এরকম লম্বা লম্বা করে টেনে অনেক লম্বা করে তাকবীর বলে তাহলে আপনি হচ্ছে অপারগ, আপনার এখন বাধ্য হবেন ইমামের তাকবীর শেষ মানে হওয়ার মানে আগেই রুকু সেজদা করা। তবে খেয়াল রাখতে হবে যে শুরুর তাকবীরটা যেন না হয়, আপনি যদি রুকু সেজদার তাকবীরে ইমামের সাথে আপনি সাথে সাথে করে ফেলেন তাহলে নামাজ নষ্ট হবে না, শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম ছাড়া। যেহেতু ইমাম হাদিস মানছে না, আর তাকে কে শিক্ষা দিয়েছে এর আল্লাহই ভালো জানে, আমাদের দেশের ইমামদের প্রশিক্ষণের কোনো সহিহ হাদিসের কোনো কর্মসূচি নেই, তারা নিজের খুশি মতো মুরব্বিদের কাছ থেকে এরকম নামাজ শিখে নামাজ পড়াতে থাকেন। সুতরাং ওই ধরনের ইমামের ধারণা যে আল্লাহু আকবার বলে একেবারে শুরু থেকে সিজদা পর্যন্ত যেতে হবে
এবং রুকু থেকে সেজদা উঠা নামা সব এরকম সুর করে টেনে যেতে হবে। এটা এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে এটি হাদিস বিরোধী, এটি করা যাবে না। ওয়াইজা উজিতুমুল ইমাম সাজিদান ফায়াসজুদু, যখন তোমরা ইমামকে সেজদায় পাও তখন তোমরা সেজদা করো। সুতরাং সেজদা করতে হবে, শুধুমাত্র মহিলা যারা ইমামকে অনুসরণ করছেন তারা শব্দকে অনুসরণ করবেন। তো এই ক্ষেত্রে আমাদের যারা শ্রোতা তাদেরকে আমি আবারও বলছি যে সহি হাদিস মোতাবেক আমাদের মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়া খুবই কঠিন, খুবই কঠিন। কারণ হচ্ছে দায়ী হচ্ছে কে? ইমাম। কারণ ওই ইমাম হাদিস জানেন না, অজ্ঞ, জাহিলান, জহলা। তিনি যদি হাদিস অনুযায়ী জানতেন তাহলে তার শব্দের পরে আপনি রুকু সেজদা তাকবীর এগুলো বলতে পারতেন। যেহেতু তিনি জানেন না, সুতরাং এই হাদিসের অনুকরণ অনুসরণ করা বাংলাদেশি মসজিদে করা আমার মতে সম্ভব নয়, কারণ এটা অসম্ভব, অলমোস্ট অসম্ভব। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, শুধুমাত্র সহিহ সুন্নাহর যারা ইমাম, যারা সহিহ হাদিসের অনুসরণ করেন, যারা নিয়মাবলী ভালোভাবে জানেন, সেই সকল মসজিদে আপনি যদি পড়েন, আপনি যদি দেখেন যে ইমামের আল্লাহু আকবার খুব সংক্ষিপ্ত, আল্লাহু আকবার, এবং তিনি তারপরে সাবধীয় কাজ করেন, তাহলে সেই সংক্ষিপ্ত আল্লাহু আকবার শোনার পরে আপনি তাকবীর দিবেন। তবে বাংলাদেশ আর পাকিস্তান আর মিডল ইস্টের যে মসজিদই হোক না কেন, আপনার প্রতি আমাদের আহ্বান হচ্ছে প্রথম তাকবীর ইমাম আকবার, এই বড় কথাটুকু শেষ হওয়ার পর আপনি আল্লাহু আকবার বলবেন। তাহলেই আপনার ইমামের আগে আপনি নামাজে প্রবেশ করলেন না, তাহলে নামাজটা শুদ্ধ হলো। আর ইমাম যখন সালাম ফিরায় তখন আপনি এই দুটি সালাম ফিরানোর পরে আপনি সালাম ফিরাবেন, কারণ এর উপকারিতা রয়েছে। ইমাম যদি সিজদা সাহু করে তাহলে আপনি সিজদা সাহু দিতে পারছেন, এই জন্য অপেক্ষা করা উচিত। ইমাম দুটো সালাম দেওয়ার পর আপনাদেরকে সালাম দিতে হবে। তবে এটি যদি না করে একটি সালামের পর, যেমন ইমাম বললো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তারপরে আপনি বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটি বললেও শেখ উসাইমিন বলেছেন নামাজ শুদ্ধ হয়ে যাবে, সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে দুবার বলা। এই ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে জানাজার নামাজ এবং ঈদের নামাজ, ঈদের নামাজের ক্ষেত্রে যদি আপনি প্রথম তাকবীরটুকু না পান, ইমাম তাকবীর শুরু করে দিয়েছে এবং অতিরিক্ত তাকবীরের ভিতরে আপনি গিয়ে যোগ দিলেন মাসবুক হিসাবে, তখন আপনার প্রথম তাকবীরের পরে ইমামের সাথে যতগুলো তাকবীর দেওয়া সম্ভব ততগুলো তাকবীর দিবেন, কারণ অতিরিক্ত তাকবীর গুলো রোকন নয়, ওয়াজিব নয়, এটি হচ্ছে সুন্নাহ। আপনি করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। সুতরাং সেই সকল তাকবীরের কোনো কাজা আদায় করা দরকার নেই। আপনার প্রথম রাকাতে সাতটি তাকবীর, যারা বারো তাকবীরে ঈদের নামাজ আদায় করেন, তাদের ভিতরে যদি প্রথমে দুই তিন চার তাকবীর যদি মিস হয়ে যায় তাহলেও আপনার প্রথম তাকবীর হচ্ছে তাকবীরাতুল ইহরাম, এটি দাঁড়ান অবস্থা করবেন, বাকি তাকবীরগুলো কম হলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। তেমনি ভাবে জানাজার নামাজে যদি চারটি তাকবীর হচ্ছে মিনিমাম, চারটি তাকবীরের কমে জানাজার নামাজ আদায় করা যায় না। সর্বোচ্চ তাকবীর হচ্ছে জানাজার নামাজের জন্য নয়টি তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা সাইয়েদুল শুহাদা, যে হামজা আসাদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যাকে শহীদ করেছিলেন, সেই হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার জানাজার নামাজে উনি নয়টি তাকবীর দিয়েছিলেন। সুতরাং এটি হচ্ছে ম্যাক্সিমাম। নয় তাকবীরে আমাদের কেউ এখানে জানাজার নামাজ পড়ান না, কিন্তু সর্বনিম্ন হচ্ছে চার। জানাজার নামাজের ক্ষেত্রে যদি কেউ পরে এসে যোগ দেন, মনে করেন ইমাম দুটো তাকবীর দিয়ে ফেলেছে, আপনি তারপরে জানাজার নামাজে শরিক হলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম তাকবীরের পর যদি লাশ আপনার সামনে থাকে, সেটি যদি এখনো সরিয়ে না নেয়, তাহলে আপনাকে চারটি তাকবীর পরে দিতে হবে, আর তাকবীরের মাঝে সে কাজগুলো করতে হবে। আমরা যখন জানাজার নামাজ আলোচনা করব তখন এটা বর্ণনা করব। শুধু বলছি যে ঈদের নামাজ আর জানাজার নামাজ
যদি পরে যোগ দেন তাহলে ওই মাসবুকের হুকুমগুলো কি এটি বলে দিলাম যে ঈদের নামাজের অতিরিক্ত তাকবীরগুলো আদায় করতে হবে না, কিন্তু জানাজার নামাজের চারটি তাকবীর আপনাকে আদায় করতে হবে। শর্ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত লাশ থাকে আপনার সামনে, তার মানে করাই যাবে, কারণ লাশ অতি তাড়াতাড়ি জানাজার নামাজ থেকে সামনে থেকে সরায় না, অনেকে একটু অপেক্ষা করে, সেই ক্ষেত্রে আপনি দ্রুত ওই সুনানগুলো আদায় করতে পারবেন এবং আপনার নামাজ শুদ্ধ হবে। আমরা এই আগামী ক্লাসে ইনশাআল্লাহ মেয়েদের এই যে জামাতের নামাজ এবং মসজিদে নামাজের ব্যাপারে যে হুকুমগুলো, বিশেষ করে নামাজ সংক্রান্ত, এগুলো আমরা আলোচনা করব। এবং যদি একটি ক্লাসে না হয় তাহলে আমরা দুটো ক্লাস এই মসজিদ সংক্রান্ত মহিলাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইমামের সাথে, কারণ আমাদের এখানে যারা সহি সুন্না অনুসরণ অনুকরণ করছেন যে সকল সম্মানিত মারাতি মুসলিমা, তারা অনেকেই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, কিন্তু আপনাদেরকে হুকুম জানতে হবে মসজিদে যে মেয়েদের নামাজের হুকুমগুলো কি, সেগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা আবার এই সিফাতুল সালাতুন নবীর ভিত্তিকে চলে যাব। আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। ইনশা আল্লাহ তাআলা আজকে আপনারা প্রশ্ন করবেন শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম সম্পর্কে, এটি হচ্ছে আজকে আলোচিত বিষয়, আপনারা প্রশ্ন করুন। প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যখন মসজিদে গিয়ে অনেক সময় দেখি ইমাম যে সেজদা করতেছেন, তো সেক্ষেত্রে আমরা শুধু তাকবীরাতুল তাহরিমা আল্লাহু আকবার বলে আমরা সাথে সাথে সেজদা চলে যাব, ইমামের সাথে জয়েন করব, এই তো? এখানে আপনাকে অতিরিক্ত আরেকটি তাকবীর দিয়ে সেজদায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট বলা হয়েছে, মানে তবে কেউ যদি দিয়ে ফেলে তাহলে তার কোনো অন্যায় হবে না। আচ্ছা, তো আমরা সরাসরি ওভাবে তাকবীরে তাহরিমা দিয়ে আমরা সেজদায় চলে গেলাম, তো ওই রুকুটা তো আমার মানে ওই সালাত ওই রাকাতটা আমাদের ওই রাকাত করতে হবে। হ্যাঁ, আপনার যদি মান আদরাকা রাকা, যিনি রুকু পেলেন তিনি ওই রাকাতটা পেলেন, যিনি রুকু পাননি সে রাকাতটি পায়নি। মান আদরাকা রাকা মানে সাল্লা ফাকাদ আদরাকা সালা, যিনি কোন নামাজের রুকু পেলেন ইমামের সাথে তিনি সে রাকাতটুকু পেলেন। আর যদি ইমামকে সিজদায় গিয়ে ধরে অথবা তাসমিয় সামি আল্লাহ হুলিমান হামিদাকে, হাদিসের ভাষায় বলা হয় তাসমিয় সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ তাহমিদ, এগুলো সময় যদি কেউ ইমামের সাথে যোগ দেয় অথবা সিজদাতে যদি যোগ দেয় অন্য কোনো সময় রুকু ছাড়া, তাহলে তার ওই রাকাতটুকু ইমামের সালাম ফিরানোর পর, তার মানে ইমাম ডানে এবং বাঁয়ে, ভালোভাবে শুনে রাখুন, আমাদের দেশের লোকরা একদিকে সালাম ফিরানোর পরেই দাঁড়িয়ে যান, এটি করা উচিত নয়। আপনাকে ইমামের সালাম তামামুস সালাম, ইমামকে নামাজ থেকে বের হতে হবে, তাসরিফু ইনি ইয়ানসারিফুল ইমাম, এটি খুব বিখ্যাত একটি হাদিসের উক্তি, ইয়ানসারিফু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে আমি তোমাদের ইমাম, তোমরা আমাকে ছেড়ে নামাজ ছেড়ে দিও না,
এক্ষেত্রে আমাদের হতভাগা বাংলাদেশি ইমামের একটি সালাম দেওয়ার শেষেই দাঁড়িয়ে যান, সেটি তো আপনি, ইমাম তো এখনো নামাজের ভিতরে রয়েছে, তার নামাজ সালামটুকু শেষ হয়নি। সুতরাং ইমাম যখন দুটো সালাম দিয়ে যাবে তখন আপনি দাঁড়াবেন। এটি হচ্ছে মাসবুক যদি এক রাকাত নামাজ পড়তে হয় অতিরিক্ত তার জন্য এই হুকুম। তবে যিনি এক রাকাত পড়বেন না তিনি যদি ইমামের এক সালামের পরে সালাম ফিরিয়ে দেন তাহলে তার অসুবিধা নাই, তবে না করাটাই ভালো। কিন্তু যিনি অতিরিক্ত এক রাকাত পড়বেন যেহেতু তিনি সিজদার সাথে যোগ দিয়েছেন, এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইমাম সিজদায় আছেন, আপনি নামাজে যাবেন, আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলতে বলতে সিজদায় যাবেন না। কারণ ইজা কুমতা সালা ফাকাব্বিরু, যে ওই ভুলকারী ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন দাঁড়াও নামাজের জন্য তখন তুমি তাকবীর দাও, মানে তাকবীরাতুল ইহরামটা দাঁড়ানো অবস্থায় দিয়ে শেষ করতে হবে, আল্লাহু আকবার বলে যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি প্রথমে মাটিতে হাত রাখবেন, হাঁটুর আগে প্রথমে মাটিতে হাত রাখবেন তারপরে সিজদা দিবেন। এইভাবে যদি করেন তাহলে কোনো সমস্যা নাই। অনেকে আরেকটি তাকবীর দেন, এই ক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে আরেকটি তাকবীর দেওয়ার দরকার নেই, তবে দিলে নামাজের তেমন কোনো ক্ষতি হবে না, একটি তাকবীরই যথেষ্ট। এই ক্ষেত্রে আমরা এই তাবেঈনদের দূরেই পেশ করেছি, যারা তাবেঈন ইমাম আয-যুহরি, সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, তাবেঈন আল কাবীর এবং ইমাম আল মালিক, তারা বলেছেন, আউজাঈ আরেকজন ইমাম, এই চারটা ইমাম বলেছেন যে একটি তাকবীরই যথেষ্ট। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, প্রশ্ন করুন। আমরা যখন যে বোনেরা কোনো বাসায় একত্রিত হই তখন আমরা যে জামাত করি তো সেই একই তো ভাবে আমাদের মানে ই করতে হবে যে আল্লাহ আকবার যে আমরা বলবো তাকবীরাতুল তাহরিমা, তো জি আপনারা যারা মারাদি মুসলিমা যদি আপনারা কোনো বাসায় কয়েকজন মিলে আপনারা যদি জামাত করেন, ধরুন আপনার সাথে আরেকজন মহিলা নামাজ পড়ছে, দুইজন আপনারা নামাজ পড়ছে, দুইজন মুসল্লি রয়েছেন, এখন দুইজন আপনাদেরকে পাশাপাশি দাঁড়াতে হবে। আমাদের বাংলাদেশি নিয়ম অনুযায়ী ইমাম একটু সামনে আর যিনি অনুসরণ করছেন তিনি একটু পিছনে, এটি ঠিক না, এর কোনো দলিল নেই। ইমাম এবং মামুম দুইজন হলে একই কাতারে সমানভাবে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন, তারপরে ইমাম যখন নামাজ শুরু করবেন আল্লাহু আকবার বললেন একটু শব্দ করে বলতে হবে যেন মামুন সেটা শুনতে পায়, কারণ তাকে শব্দ করতে হবে, তখন ওই শব্দ করলে ওই যিনি আপনাকে অনুসরণ করবেন তিনি আপনার আল্লাহু আকবার বলে আর শেষ হওয়ার পর তিনি আল্লাহু আকবার বলবেন, আপনার সাথে নয়। পরের প্রশ্ন, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা আগামী। জি ভাই আসসালামু আলাইকুম, আমাদের তাহলে একটু ওই চারটা দেশটা আবার একটু রিপিট করবেন, যে চার ধরনের যে ইমামকে অনুসরণ করা যায়, যে আরবিকে যে নাম চারটা, যেমন প্রথমটা তাবাকুল, তারপরেরটা তাকাল্লাফুন, তাকাল্লাফুন প্রথমটি হচ্ছে পূর্বে করা, মানে ইমামের আগে করে ফেললো, ইমাম তাকবীর দিল দিল না অথবা তাকবীর শেষ করতে পারেনি তার আগে করে ফেললো, সাবাকুন। তাকাল্লাফুন হচ্ছে মানে যিনি পরে করলেন, দেরি করে করছেন, অনেক দেরি করে,
এই ধরনের মুসল্লি খুব কম, দেরি করে একেবারে যদি করে কেউ অসুস্থ অবস্থা অথবা অন্য মনস্ক থাকে সেই ক্ষেত্রে, এই দুই প্রকার। তারপরে হচ্ছে তৃতীয় প্রকার হচ্ছে ইমামের সাথে সাথে করা, মুওয়াফাকাতুন, মুওয়াফাকা, মুওয়াফাকাতুন হচ্ছে ইমামের সাথে সাথে করা। এই এই ক্যাটাগরিতে আমাদের মুসল্লিরা সবচেয়ে বেশি, এখানেই সবচেয়ে বেশি বাংলাদেশিরা এই ক্যাটাগরিতে পড়ে গেছেন। আর সহি হাদিস অনুযায়ী হচ্ছে মুতাবাআতুন, মুতাবাআতুন হচ্ছে ইমামকে অনুসরণ করা, অনুসরণ করা। আর মুওয়াফাকাতুন হচ্ছে ইমামের সাথে সাথে করা। এই চার প্রকারের ভিতরে অন্তত পক্ষে তাকবীরাতুল ইহরামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মুতাবাআতুন হতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে, সাথে সাথে করলে হবে না। তবে রুকু সেজদার তকবীর গুলো যেহেতু বাংলাদেশি ইমামরা হাদিস মানেন না, সেই ক্ষেত্রে আপনি ইমামের একটু সাথে একটু পরে হলে কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশি ইমামরা সেজদা এবং রুকুতে বেশিক্ষণ ধরে তাসবিহ পাঠ করেন না। তাদের ওই হানাফি বইতে হয়তো কোথাও লেখা আছে যে তিনবারের বেশি ইমাম তাসবিহ পাঠ করতে পারবে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে ইমাম আপনি সুন্নাহ অনুসরণ করতে গিয়ে দেখা যাবে যে ইমাম সেজদা থেকে উঠে গেছে। সুতরাং বাংলাদেশি ইমামের পিছনে সহি নামাজ পড়া, এই মানে হাতের ভিতরে গরম কয়লা নেওয়ার মতোই কষ্টকর, এটা একটা কষ্টকর বিষয়, কারণ উনি হচ্ছেন মাজহাবি এবং অন্ধ অনুকরণ করছেন যার কোনো দলিল নেই, আর আপনি হচ্ছেন সুন্নাহ অনুকরণ করছেন, আপনি সুন্নাহ অনুযায়ী তার অনুসরণ করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে সালাম এবং তাকবীরাতুল ইহরাম মানে তাকবীরাতুল উলা আর সালাম এই দুটো ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, ইমামের পরে যেন হয়। আর বাকি জায়গাগুলোতে শুধু বাংলাদেশি ইমাম হলে অপারগ হয়ে নিরুপায় আর কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে ইমামের সাথেই করতে হবে, কারণ বাংলাদেশি ইমামদের রুকু সেজদাগুলি সংক্ষিপ্ত হয় তিন তসবিহ পড়ার জন্য। আরেকটি হচ্ছে যে তারা দ্রুত নামাজ পড়েন, খুব দ্রুত তারা ওই সিজদায় যখন যান তখন তারা ধাপ করে হাঁটু রাখেন, তারপরে ধাপ করে তারা সিজদা দিয়ে দেন। আর আপনি সুন্নাহ অনুযায়ী সিজদা করছেন, প্রথমে হাত রাখছেন তারপরে হাঁটু রাখছেন, তার মানে আপনার কার্যক্রম কর্মসূচি অনেক বেশি ইমামের থেকে। তারপরে আপনি যদি তাকে অনুসরণ করতে যান সেই ক্ষেত্রে আপনি নামাজ হয়তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সেই জন্য আমার অনুরোধ হচ্ছে, আহ্বান হচ্ছে, যারা আপনারা ইমামকে দেখেন না সেই মুসল্লিদের ক্ষেত্রে, যেন মহিলা যারা ইমামকে দেখছেন না শুধু শব্দকে অনুসরণ করছেন, শুধুমাত্র দুটো ক্ষেত্রে ইমামকে শব্দ শেষ হওয়ার পরে অনুসরণ করবে আর বাকি জায়গায় ইমামের সাথে করবে। অন্য কোনো প্রশ্ন? আমি দুঃখিত আপনাদেরকে, আমি অনেক সময় নিয়ে এই বক্তৃতাটা দিয়েছি, অনেকেরই হয়তো সময়ে মানে আমি নষ্ট করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটি দেখবেন, গুরুত্বপূর্ণ বিষয়টুকু আপনাদেরকে বোঝানোর আমি আপ্রাণ চেষ্টা করেছি কিতাব থেকে সুন্নাহ থেকে। আমি কোনো জাতি অথবা দেশের অন্ধ অনুকরণ করিনি, এখানে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সহি সুন্নাহর ক্ষেত্রে। আপনারা সবাই এই 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 ধরনের এই দাওয়াতের ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, মানুষের উপকার হবে। আর বারবার বলছি যে অনেক ধরনের কিতাব রয়েছে বর্তমানে যেগুলো ক্ষেত্রে সবাই বলেছেন তাকবীরাতুল ইহরামের শব্দ শেষ হওয়ার আগে যদি কেউ তাকবীর বলে ফেলে তাহলে তার অনুসরণ করা হবে না, এই কথাটুকু বলেছেন শেখ ইবনে জিবরিন তার বিখ্যাত কিতাব লুগুল মাকিন, শেখ ইবনে জিবরিন, যেখানে উনি বলেছেন মাতা ইয়াতাহাররাকুল মামুম খালফাল ইমাম ফি সাল্লা, ইমামের অনুসরণ করা মানে হচ্ছে ইমাম যতক্ষণ পর্যন্ত নড়াচড়া পূর্ণ না করে, তার জিব্বা নড়াচড়া অথবা তার শরীর নড়াচড়া করে না করে গলার শব্দ ততক্ষণ পর্যন্ত তাকবীর বলা যাবে না। সুবহানাক আল্লাহ, আর কোনো প্রশ্ন মনে হয় নেই, আমি এখানেই শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইল্লা আন্ত লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে এক ঘন্টা পরে আবার একটা জামাত হলো, তখন কি আমি ওয়েট করে ওই সেকেন্ড জামাতে অংশগ্রহণ করতে পারবো না? না, আপনি যদি মানে প্রথম জামাতে জুমার নিয়তে, কারণ এখানে নিয়াত হচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জটিল প্রশ্ন, আল্লাহ আলম, আল্লাহই ভালো জানেন। আপনি হচ্ছেন মাসবুক, আপনি মসজিদে এসেছেন জুমার নামাজ পড়ার জন্য, সুতরাং আপনার নিয়া হচ্ছে জুমার নামাজ। সো জুমার নামাজের নিয়ত করে আপনি নামাজের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু ইমাম রুকু থেকে চলে সেজদায় চলে গেছে শেষ রাকাতে, তখন আপনি ইমামের অনুসরণ করলেন, ওই অংশটুকু জুমা হিসেবে কাউন্ট হয়েছে, কিন্তু আপনার জুমার নামাজ আদায় হবে না যেহেতু আপনি নামাজটুকু পান নাই। সেই ক্ষেত্রে আপনি জোহরের নামাজ ইমামের দুই সালামের পরে দাঁড়িয়ে পড়বেন, তখন আপনার এই জোহরের নামাজটুকুই হচ্ছে জুমা হয়ে যাবে, আপনাকে আর জুমা উঠতে হবে না। আপনি আর দ্বিতীয় জামাতে জুমার নামাজ পড়তে পারবেন না, যেহেতু আপনি একটি নামাজ একবারই পড়া যায়, বারবার পড়া যায় না। কিন্তু আপনি যদি মসজিদে বসেই থাকেন, যদি আপনি মসজিদে বসে থাকেন আর সেখানে জুমার নামাজ হয়, তাহলে মসজিদে বসে থাকা অবস্থায় কোনো ব্যক্তি, মহিলা হোক পুরুষ হোক, নামাজ পড়ে ফেলেছি, এই এই ওজোর কাজে আসবে না, আপনাকে জামাতের সাথে যোগ দিতে হবে, না হলে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে। মসজিদের ভিতরে যদি থাকেন তাহলে আপনাকে আবারও জুমার নামাজ পড়তে হবে, কিন্তু সেটা আপনার জন্য জুমা হবে না, সেটি হবে নাওয়াফেলা, অতিরিক্ত নাওয়াফেলা, অতিরিক্ত। উদাহরণ দিচ্ছি, যেমন আপনি আরব মসজিদে আসরের নামাজ পড়ে আপনি গেলেন, বাংলাদেশি মসজিদে আসরের নামাজ পড়ে অনেক পরে, এক ঘন্টা পর আপনি গিয়ে এখানে মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করলে অবশ্যই ওই জামাতের সাথে যুক্ত হতে হবে, নাহলে মসজিদের বাইরে থাকতে হবে। মসজিদের সীমানার ভিতরে ঢুকে গেলে আপনাকে মসজিদের নামাজ আদায়কারী ব্যক্তির সাথে জামাতের সাথে মসজিদে যোগ দিতে হবেই, এটি আপনার জন্য হুকুম। সেই ক্ষেত্রে আপনার ওই নামাজটুকু আসরের নামাজ হবে না, এটি হবে নাওয়াফেলা, অতিরিক্ত। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি যেটা বললেন, যেটা এটা তো প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, ব্রাদার সিস্টার, যখন তারা বাসা থেকে আসলে নামাজ পড়ে আসে, দেখা যায় আমাদের মসজিদে অনেক সিস্টাররা বাসা থেকে পড়ে আসছে আর মসজিদে আসছেন, জামাত হচ্ছে, ওনারা জামাতে অ্যাটেন্ড করেন না, বলেন যে আমরা তো পড়ে আসছি, তাই বাসার নামাজটা তার ফরজ হবে আর এই নামাজটা তার জামাতের নামাজটা তার নফল হবে। অনেকে না জানার জন্য এটা করে থাকে না, তো সেই ক্ষেত্রে মানে এই সেটা হুকুম কি? খুব সুন্দর প্রশ্ন, হাইয়াকাল্লাহ নাফা আল্লাহ বিআলমাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, আমিন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমাদের সবার শেখা উচিত। এই আচরণটুকু এসেছে বাংলাদেশের তথাকথিত মাজহাবের বই থেকে, কারণ তাদের বইতে লেখা আছে যে আসরের নামাজের পরে কোনো নামাজ নেই। এই আসরের পরে কোনো নামাজ নেই সেটি হচ্ছে একটি মুতলাক হাদিস, এই হাদিসটুকু সহি যে আসরের নামাজের পরে নামাজ নেই, কিন্তু সহি হাদিসের ভিতরে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জোহরের নামাজের দুই রাকাত সুন্নাত আদায় করতে পারেননি, কারণ একটা গোষ্ঠী কাউম তার কাছে এসেছিল মসজিদ নববীতে, উনি আলোচনায় ব্যস্ত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুন্নাহ নামাজটুকু আসরের নামাজের পরে আদায় করেছেন বলে সহি হাদিসের ভিতরে এসেছে। এটি হচ্ছে একটি দলিল।
আরেকটি দলিল হচ্ছে যে একটি সহিহ হাদিসের ভিতরে এসেছে যে মিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের সময় এক ব্যক্তি তার তাঁবুর ভিতরে ফজরের নামাজ পড়ে তারপরে উনি মুসাল্লায় আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, আপনারা সবাই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় পিছনে কে আসলো, কে গেল, কে কে কি করছে, চুপ করে বসে আছে কিনা, এগুলি সব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় দেখতে পেতেন, আমরা হাদিসে দলিল দিয়েছি। ওই ব্যক্তি ওই মজলিসের ভিতরে পিছনে বসেছিল ফজরের নামাজের ক্ষেত্রে, কারণ সে জানে যে সে তাঁবুর ভিতরে ফজরের নামাজ পড়ে ফেলেছে, সুতরাং তার আর ফজরের নামাজ পড়তে হবে না। তখন ওই ব্যক্তিকে তিনি ডাকলেন নামাজের শেষে, হাদিসের ভিতরে এসেছে তাকে একটি কঠিন প্রশ্ন করলেন যে মুসলিম, উনি বলেছেন তুমি কি মুসলমান, তিনি তাকে প্রশ্ন করেছেন সে মুসলমান কিনা সেই প্রশ্ন তিনি করেছেন, যে তুমি কেন জামাতের সাথে শরীক হও নাই, তুমি মুসলমান কিনা, তার ইমান নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন, হাদিসের ভাষা এরকম। সুতরাং এটি খুব শক্তিশালী হাদিস যে আপনার যত নামাজই পড়া হোক ফারকাউ মিনার রাকিঈন মাআর রাকিঈন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, এটি আমার আর আপনার বিষয় নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুকুম করছেন যে রুকু করছে যারা তাদের সাথে আপনার রুকু করতে হবে। সেখানে আমি নামাজ পড়ে এসেছি, আমি এই করেছি সেই করেছি, আমার ভাই বাংলাদেশ, সেগুলো কোনো দলিলে কাজে আসবে না। আপনি যদি মসজিদের ভিতরে প্রবেশ করেন আপনাকে জামাতের সাথে নামাজটুকু পড়তেই হবে, যে নামাজ যে নিয়তই আপনি করেন সেই নিয়ত যদি ভিন্ন হয় তাও আপনাকে জামাতের সাথে শরীক হতে হবে। শুধুমাত্র যদি জানাজার নামাজ হয়, জানাজার নামাজ, ইস্তিসকার নামাজ, সেই ক্ষেত্রে আপনাকে নিয়তটাকে শুধু পরিবর্তন করতে হবে, আর এমনি অন্য কোনো নামাজ হলে সেই ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে যে এটা না ফেলা অতিরিক্ত। কিন্তু আপনি মসজিদের ভিতরে বসে থাকবেন আর আপনার সামনে নামাজ পড়বে আর আপনি তাকিয়ে থাকবেন, এটি গুনাহ হবে, মাযহাবের দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। কারণ দুটো হাদিস আমি পেশ করেছি, এই হাদিসগুলোর ইবারত আমার এই মুহূর্তে মনে নেই, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এটি কোন কিতাবে রয়েছে সেটি বলার মানে তৌফিক দান করলে আমি বলে দিতে পারব। তবে এটি হচ্ছে সুন্নাহ এবং হুকুম যে জামাতের সাথে যদি কেউ থাকে তাকে নামাজ পড়তে হবে, যদিও সেটি নিষিদ্ধ সময় হয়, এটি শুধুমাত্র জামাতের জন্য তার জন্য ওয়াজিব। আর যদি সে পড়তে না চায়, অন্য কোনো কারণ থাকে, তাহলে সে মুসাল্লায় প্রবেশ করবে না, সে বাইরে দাঁড়িয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছি। যে ভাই এর সাথে সংশ্লিষ্ট, যদি কোনো বাসার মহিলারা একত্রে জামা করে আর কিছু মহিলা বাসা থেকে নামাজ পড়ে আসছে এশার নামাজ, তারা জয়েন করলো না আর অন্যরা সবাই পড়তেছে, এই ক্ষেত্রে কি মাসালা হবে? মাসালা সে একই নিয়ম, যদি আপনার সামনে কোনো জামা কেউ করে তাহলে সেটা যদি জামাতে কোনো নামাজ পড়ে তাহলে অবশ্যই ওই লোকের ওই মুসাল্লির উচিত ওই জামাতে শরীক হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা, সেটা মসজিদে হোক আর মুসাল্লায়, যতক্ষণ পর্যন্ত সে সীমানার ভিতরে থাকে। হাউল হাউল আল মুসাল্লা, এখানে ব্যাপারটি হচ্ছে যে মুসাল্লার ভিতরে সে আছে মজুদ, সেই কারণে অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে তাকে যোগ দিতে হবে ফরজ নামাজের ক্ষেত্রে যেখানে তারা জামা করছে। আর যদি দেখা যায় যে সেখানে মেয়েরা একা একা নামাজ পড়ছে, জামাত করছে না, তাহলে তাকে পড়তে হবে না। এখানে হুকুমটা হচ্ছে জামা। যদি কোনো বাসায় কোনো মহিলা আসেন যিনি এশার নামাজ পড়ে এসেছেন, কিন্তু ওই বাসায় গিয়ে দেখলেন যে মহিলাদের একটি জামাত চলছে, যদি সেখানে তিনি থাকেন সেই রুমের ভিতরে ঘরের ভিতরে, তাহলে তার উচিত সেই জামার সাথে যোগ দেওয়া। আর যদি দেখা যায় যে সেখানে কেউ জামা করছে না, সবাই যার যার ব্যক্তিগত এশার নামাজ পড়ছে, তাহলে তার জন্য যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু দিলেও দোষ নেই, কেউ যদি দেয় তাতেও কোনো ক্ষতি নেই, তবে দেওয়াটা তার জন্য উজুব না, ওয়াজিব না। আর মসজিদের ভিতরে গেলে মহিলাদের জন্য যে হুকুম
এই বাসার ভিতরে জামাআর ক্ষেত্রে, কারণ শর্তটা হচ্ছে মসজিদ নয়, শর্তটি হচ্ছে জামাআ। যে হাদিসটুকু আমি আপনাদেরকে বলেছি সেই ঘটনাটি ঘটেছে মিনাতে, মিনা, মিনাতে আপনারা জানেন যে তাঁবুতেই মানুষ থাকে, একটি মুসল্লা থাকে, সেটি স্থায়ী কোনো মসজিদ না। সুতরাং জামাআর ক্ষেত্রে যদি জামার কাছে কেউ চলে আসে তাহলে জামার সাথে যোগ দেওয়াই হচ্ছে তার জন্য উত্তম এবং এটি তার জন্য বরকতপূর্ণ। না হলে সে কি কারণে জামা করবে না সেটি তার উজুর থাকতে হবে। যদি তার উজু না থাকে অথবা কষ্ট থাকে যে উজু করা আবার একটু কঠিন হয়ে পড়বে, তায়ামুম করতে হবে, অথবা অন্য কোনো সমস্যা আছে, তাহলে সে নাও পড়তে পারে, তবে পড়ে নেওয়াই উত্তম। আচ্ছা ভাই, আমার একটা জিনিস একটু ক্লিয়ার করছি, আপনি অনেক টায়ার হয়তো দীর্ঘক্ষণ চলে গেলেন। এটা হলো যে মাজবুক যারা আর কি, ধরেন জুমার নামাজে যে বোনটা প্রশ্ন করলো যে জুমার নামাজে সেজদাতে গিয়ে সেজদাতে অবস্থায় সে পেলো মাজবুক অবস্থায়, সে আল্লাহ আকবর বলে তারপর সে জয়েন করলো, তারপর তাকে জোহরের নামাজ পড়তে হবে, তাহলে এটি এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না যে আমরা ইমামের যে অবস্থায় পেয়েছি বাকিটুকু বাকিটুকু নিজে শেষ করে নাও, যেটা আমি ইমামকে পেয়েছি? যে রুকু পেল সে নামাজ পেল, এখানে আসলা যে নামাজটুকু ইমাম পড়ছে সেই নামাজটুকু পাবে যদি সে রুকু পায়, আর রুকু না পেলে সে ওই নামাজটুকু পেল না। তো নামাজটুকু যদি না পায় তাহলে তার বদলে যে নামাজ সেটা হচ্ছে জোহর, তাকে জোহর পড়তে হবে, যেহেতু তার নামাজটুকু সে পায়নি। সে যদি দ্বিতীয় রাকাতে রুকু পেত তাহলে সে এক রাকাত পড়লেই পারত। যদি কোনো মাসবুক সে দ্বিতীয় রাকাতে রুকু পেয়ে যায় তাহলে সে এক রাকাত পড়ে, বাকি এক রাকাত ইমামকে সালাম ফেরানোর পরে পড়ে দুই রাকাতে তার জুমা আদায় হয়ে যাবে। আর যদি রুকু না পায় তাহলে তো সে নামাজ পায়নি। এটির ব্যাখ্যাই হচ্ছে জমহুর। শুধুমাত্র হানাফি মাযহাবের কিছু বইতে, আমি জানি এই ধরনের মাসালাগুলোতে আমাদের দেশের বইগুলোতে আমি যে কথাটা বলছি তার বিপরীত কথাটা লিখা আছে, কিন্তু তাদের কোনো দলিল নেই, তারা কোনো দলিল পেশ করতে পারবে না, কারণ রুকু না পেলে সে নামাজটুকু সে পায়নি। তাহলে ভাই যে কোনো আমরা ফরজ নামাজে এসে যদি ইমামের সাথে চতুর্থ রাকাতে সে যদি সেজদায় চলে যায় তাহলে ওই তাহলে একই নিয়ম প্রযোজ্য? যদি ধরেন চতুর্থ রাকাতে এসে পেয়েছে সেজদায় কিংবা শেষ বৈঠকে তাকে পেয়েছে তাহলে ওই রাকাতটা সে পুরাটাই পেল? আর ওটা কি তাহলে? হ্যাঁ, আচ্ছা, মাজবুক যদি, এখানে আমি বলছি মাজবুক যদি ইমামকে শেষ বৈঠকে পায় অথবা শেষ সেজদাতে পায় তাহলে তাকে চার রাকাত নামাজ পুরোটাই পড়তে হবে, কারণ সে রাকাত পায়নি। তাহলে কারণ রুকু না পেলে সে রাকাত পেল না। মান আদরাকা রাকাতুন মিনাস সালাহ ফাকাদ আদরাকা সালাহ, রাওয়াহুল বুখারী, হাদিস হচ্ছে 580, মুসলিম 607। এই হাদিসটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি পরে ইমামকে গিয়ে পড়ি তাহলে সেই নামাজ, এই জন্যই যারা এই মানে ইমামকে ধরতে চান তাদের উচিত হবে যে দেখা যে আপনি যদি ধরুন তাহিয়াতুল মসজিদ করছেন আপনি এখন দ্বিতীয় রাকাতে আছেন কিন্তু ইমাম এই মাত্র নামাজ শুরু করেছে, তাহলে আপনি একটা এস্টিমেট করতে পারবেন যে আপনি ইচ্ছা করলে নামাজটুকু শেষ করে ইমামের রুকুর আগেই তাকে ধরতে পারবেন। সেরকম আপনার যদি ইতমিনান হয়, আপনার মনের ভিতরে যদি থাকে, তাহলে কিছু কিছু স্কলার বলেছে যে নামাজটুকু নষ্ট না করতে নামাজটুকু পড়ে আপনি যোগ দেন। এই মতের অধিকারী হচ্ছেন শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব শরহুল মুনতিয়া এইখানে তিনি বলেছেন। আর কোনো কোনো স্কলার বলেছেন যে ওই তাহিয়াতুল মসজিদ ছেড়ে দিয়ে তাকে নামাজে যোগ দিতে হবে। তো এখানে একটি বিষয় আমি বলে রাখি যে আমরা যারা নামাজ হঠাৎ করে ছেড়ে দেই
তারা অনেকে সালাম ফিরিয়ে ছেড়ে দেয়, একটি দরকার নেই। নামাজ যখন আপনি ছেড়ে দিবেন, মনে করেন যে এই ইমামের নামাজটাকে ধরার জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, কারণ এই নামাজটুকু হয়নি। কারণ নামাজ হচ্ছে তাকবীর থেকে সালাম পর্যন্ত একটি প্যাকেজ। আপনি যদি এর আগেই নামাজ থেকে ছেড়ে দেন, মানে আপনার প্রথমে আপনার নিয়ত, আপনার মনের ভিতরে নিয়ত হচ্ছে যে আপনি ছেড়ে দিবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন আপনার মনটা আনমনা হয়ে গেল, তখন আপনার নামাজ ছেড়ে দেওয়াটাই হচ্ছে আপনার জন্য বাঞ্ছনীয়। আর আপনার ভিতরে যদি মনের ভিতরে অসহায়তা থাকে যে না আমি নামাজটা একটু ধরতে পারবো, ইমাম মাত্র শুরু করেছে, তাহলে আমি আত্মা হেতু, তারপরে আসসালাতু আলা নবী, তারপরে চারটি জিনিস বানাহাতা, এই তিনটি জিনিস দেখে আপনি নামাজ পড়তে পারবেন। এবং ইমামের উপরে আপনার আস্থা আছে যে এই ইমামকে আপনি চিনেন, যে সে অনেক লম্বা করে নামাজ পড়ে এবং সেই নামাজটুকু এশার নামাজ, এরকম যদি হয় তাহলে নামাজ পরিবর্তন করেন, এই তাহিয়াতুল মসজিদটুকু পুরো করেন। আর যদি মনে করেন ইমামকে আপনি চিনেন না এবং ইমাম কিভাবে নামাজ পড়ে তার কোনো ধারণা আপনার নেই, তারপরে আপনি এখন একা একা তাহিয়াতুল মসজিদ পড়েছেন, এখন ইমামকে আদৌ ধরতে পারবেন কিনা, রাকাত নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি তাহিয়াতুল মসজিদ বাদ দিয়ে তখন ইমামের নামাজের সাথে যোগ দিতে হবে। কারণ রুকুটুকু ধরার জন্য, কারণ রুকুটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে আপনার নামাজ জড়িত, ইমামের সাথে ওই নামাজটুকু জড়িত, যেহেতু আপনি রুকুটুকু ধরেছেন এই কারণে। আর রুকুটুকু ধরতে না পারলে আপনার নামাজটুকু হবে না, ওই রাকাতটুকু শুধু হবে না, কিন্তু পরের রাকাতগুলো কাউন্ট হবে। এই কারণে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হলো। তাহলে যদি আমরা জোহর আসর আপনার মাগরিব যে নামাজগুলো আর কি যখন এসে মসজিদে এসে দেখি শেষ বৈঠকে চলে গেছে, তখন কি আমরা অ্যাটেন্ড করলে যেতে অ্যাটেন্ড করে এক শেষ বৈঠকে আল্লাহ আকবর বলে আপনার তাকবীর বলে আমরা বসে যাব, না আমরা অপেক্ষা করব, ঠিক আছে নামাজ তো শেষ আমরা আলাদা নামাজ করব? ওকে, বারাকিল্লা আলাইক, ইনশাআল্লাহ এটি খুবই গুরুত্বপূর্ণ। নাফা আল্লাহ বিলমাহা, আল্লাহ আপনার এলমকে বাড়িয়ে দেক। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইজা জিতুম ইলা সলা ওয়া নাহনু সুজুদ ফাসজুদু ওয়া লা তাউদুহা শাইআন। তিনি সবাইকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি, যখনই তোমরা নামাজের মুসল্লাতে চলে আসো, ইমাম যদি সিজদায় থাকে, এটি একটি এক্সট্রিম ব্যাখ্যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে মুহাদ্দিসরা বলেছেন, আও সুজুদ আও জুলুস আও আলা আইহাল, যে এটি যে কোনো অবস্থা থাক না কেন, ইমামের সাথে যোগ দিতে পারাটাই হচ্ছে একটি বিরাট সওয়াবের কাজ, যেহেতু আপনি ইমামের সাথে যোগ দিয়েছেন। নামাজ আপনার কতটুকু আদায় হলো সেটি হচ্ছে পরের বিষয়, আপনার দরকার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা। তিনি বলছেন যে ইমামকে যে অবস্থায় পাও সে অবস্থায় তার সাথে যোগ দিতে হবে, তো সুতরাং যোগ দিতে হবে, তখন আল্লাহু আকবার বলে বসে পড়বেন। এখানে সহি সন্ন্যার অনেক ভাইদেরকে আমি দেখেছি, বোনদের কাজ খবর আমি জানি না, কিন্তু আমার মনে হয় বোনরাও তাই করেন, যেহেতু ইমামকে ধরেছেন শেষ বৈঠকে উনি চুপ করে থাকেন। আমরা সেটা আলোচনা করব, মামুমের নামাজের সাথে আলোচনা করব। শুনুন, ওভার কোনো নামাজ নেই, এই নামাজ শুধু বাংলাদেশ ভারত পাকিস্তানে হতভাগা তিনটি দেশে আছে। নামাজ হচ্ছে জিকরুল আকবর, যখনই নামাজে প্রবেশ করবেন আপনার মেশিন চালু হয়ে গেছে, সবসময় জিকিরে থাকতে হবে, দোয়া তাহলিল তাসবিহ এগুলো আপনাদেরকে করতে হবে। তো একজন মাসবুক সে গিয়ে আত্মা হেতু ইমামকে পড়া অবস্থায় পেল, তো দেখা যায় কি সে কিছুই পড়ে না, কারণ সে মনে করে যে আমার তো এটা পড়ে কোনো লাভ নাই, আমি ইমামের সাথে যোগ দিয়েছি, সুতরাং আমি বসে বসে মানে কি করবেন, নিজেকে প্রশ্ন করুন, আপনি বসে বসে কি করছেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। আর এই জিকরুল্লাহিল আকবর, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে যে আস-সালাহ হচ্ছে জিকরুল আকবর, এটি হচ্ছে অত্যন্ত বড় জিকির, আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে।
আপনি পেলেন না পেলেন সেটা তো আপনার বিষয় নয়। ইমামের পিছনে আপনি বসেছেন শুধুমাত্র শেষ বৈঠক। আপনি জানেন যে ইমাম সালাম ফেরানোর পরে আপনাকে পুরো নামাজটুকু আবার পড়তে হবে, কিন্তু সত্ত্বেও আপনাকে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে প্রথমে আত্তাহিয়াতু তাহুদ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে চারটি জিনিস থেকে পানাহ চাওয়া, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আসমি আল মাগরামি, তারপরে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান, এই ধরনের যত দোয়া আছে একটার পর একটা পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, হাত্তা আল ইমাম ইসাল্লামু আলাইহা, যতক্ষণ না পর্যন্ত ইমাম তার সালাম নেওয়া না পেলেন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকতে হবে, আপনি থামতে পারবেন না। এখানে থামার কোনো হাদিস নাই। আমরা হতভাগা, আমরা নামাজকে সঠিকভাবে পড়তে শিখিনি, এই জন্য মসজিদে দেখা যায় অনেক কোরআন সুন্নাহ ভাইদেরকে দেখেছি কিছুই পড়ে না, হয়তো আপনার একটু পরে বসে থাকে আর কিছু পড়ে না, কারণ সে মনে করছে আমি মাসবুক, আমি আর কি পড়বো, কারণ এটা তো আমার আবার পড়তে হবে, এই ওজোর কাজে আসবে না। আপনাকে পড়তেই থাকতে হবে যতটুকু জানেন। আপনি যদি অতিরিক্ত কোনো দোয়া না জানেন তাহলে যেই দোয়াটা জানেন চারটি জিনিস থেকে পানাহাতে হয় সেটাই আবার পড়ুন, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আসমি ওয়াল মাগরামি, এগুলো পড়তে থাকবেন পড়তে থাকবেন, দোয়া পড়তে থাকবেন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইমাম তার দুইটি সালাম না ফিরায় ততক্ষণ পর্যন্ত, তারপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। এই দাঁড়ানোর পর তারপরে বাকি নামাজ আদায় করবেন। কারণ হচ্ছে যে আপনি ইমামের সাথে যোগ দিয়েছেন এই কারণে, আর আপনার নিয়ত ছিল ইমামের সাথে ফরজ পড়া, তারা অতিরিক্ত পড়বেন নফল। মনে করেন যে একজন মাসবুক সে বাসায় আসরের নামাজ পড়ে মসজিদে আসলো, এখন সে ইমামের সাথে আবার পড়ছে, সে যদি মনে করে যে এটা তো আমার জন্য নফেলা আমি শুধু দুই রাকাত পড়বো, এটা পারবেন না। কারণ আপনি যখন নামাজে যোগ দিয়েছেন তখন আপনার নিয়ত হবে যে আমি এই নামাজটুকু পড়ছি কিন্তু এটা আমার জন্য অতিরিক্ত, কিন্তু ইমামের জন্য ওই নামাজটি ছিল আল আসর, আপনাকে ওই চার রাকাতই পড়তে হবে, যদিও ওইটি আপনার জন্য অতিরিক্ত কিন্তু নিয়ত করার জন্য আপনাকে অতিরিক্ত পড়তে হবে। এর আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, আপনারা যখন সফরে যান, সফরে তখন আপনারা মুসাফির হিসাবে থাকেন, কসর আদায় করেন, ওই কসর কসর করা ব্যক্তি যদি কোনো স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়ে আর সেই ইমাম যদি দেখা যায় যে আপনি পরে গিয়ে যোগ দিয়েছেন, আপনার পড়ার কথা দুই রাকাত কিন্তু ইমামকে পেয়েছেন দুই রাকাত, এখন স্থানীয় ইমাম যিনি চার রাকাত নামাজ পড়েছে আর আপনি দুই রাকাত পড়েছেন, আপনাকে ওই বাকি দুই রাকাত পড়তে হবে, যদিও আপনার দুই রাকাত পড়াই যথেষ্ট ছিল কারণ আপনি স্থানীয় ইমামের ইক্তেদা করেছেন, স্থানীয় ইমামকে অনুসরণ করেছেন। সুতরাং ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। সুতরাং আপনাকে ওই হাদিসের আওতায় আপনাকে পূর্ণ অনুসরণ করতে হবে, তার সালাম ফেরানোর পরে আপনি মুসাফির হওয়া সত্ত্বেও আপনার কসর করার হুকুম থাকা সত্ত্বেও আপনার বাকি দুই রাকাত আদায় করাই হচ্ছে ইবনে আব্বাসের আসার দ্বারা প্রমাণিত। তবে কোনো কোনো স্কলার অন্য কথা বলতেও পারে, তবে পড়ে রাখাটাই নিরাপদ। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, বলুন, প্রশ্ন বলুন। ধরেন আমরা কোনো বাসায় মহিলারা জামাত করতেছি, এমন সময় মানে আমাদের মধ্যে তো অনেকক্ষণ অনেক ভাগ হয়ে গেছে, কিছু মহিলা তারা হচ্ছে এই জামাতে অংশগ্রহণ না করে আলাদা করে নামাজ পড়লো এই জামাতের সাথেই, কিন্তু তারা আলাদা করতেছে, তারা ইমামকে ফলো করতেছে না, তাদের নামাজ কি হবে? না, যখন জামাত দাঁড়িয়ে যায় তখন অন্য কোনো নামাজ নেই ওই নামাজ ছাড়া, ইজা উকিমাত সালাহ ফালা সালাতা ইল্লা মাকতুবা, যখন মহিলারা কোনো বাসায় নামাজ পড়া শুরু করে দেয় সেটা যদি জামা হয় তাহলে ওই ঘরের ভিতরে
ওই হাউলের ভিতরে মুসাল্লার ভিতরে মানে ঘরটাকে যদি আপনি মুসাল্লা ধরেন তাহলে ওই ঘরের ভিতরে সে অন্য কোনো নামাজ পড়তে পারবে না, ওই নামাজ পড়লে তার নামাজ হবে না। ইজা উকিমাতুস সালাহ সালাহ সালাতুন, তার কোনো নামাজ নাই, এখানে তাকে অবশ্যই যোগ দিতে হবে, যোগ দিতে হবে তাকে জামাতে। সে যদি নামাজ পড়তে না, সে যদি নামাজ পড়তে না চায় তাহলে আপনার ঘর থেকে বের হয়ে আপনার হল রুমে গিয়ে অথবা যদি সম্ভব হয় বাড়ির বাইরে গেলে অনেক ভালো, তাহলে গুনাহ থেকে বেঁচে যাবে, কারণ তাকে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। সে বাড়ির ভিতরে থাকলে সে যদি জামাত চলে তাহলে জামাতে তাকে যোগ দিতে হবে, আর যদি জামাত না চলে তাহলে তার ইখতিয়ার, ইচ্ছা, ইচ্ছা করলে যোগ দিতে পারে, ইচ্ছা না করলে অসুবিধা নেই, জামা হলে তাকে যোগ দিতে হবে, কারণ জামার হুকুম হচ্ছে রুকুকারীকে সাথে রুকু করো। তারা নামাজি পড়তেছে কিন্তু তারা তাদের মতো ফরজ পড়তেছে, তারা ওই মহিলা ইমাম মানে না, এরকম আর কি মনে করে। শুনুন, সহিহ হাদিসের ভিতরে প্রমাণ রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবিয়া, তাদের সহিহ হাদিস দ্বারা রয়েছে যে তারা জামাতে করে মেয়েরা বাসায় একত্রে নামাজ পড়তেন। সুতরাং মেয়েরা মেয়েদের জামা একত্রে পড়তে পারবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটি যদি তিনি না মানেন তাহলে তিনি হাদিস মানেন না। তো যারা হাদিস মানেন না তাদের সাথে তো কোনো লেনদেন নেই, তাদের ব্যাপার আল্লাহর হাওলায়। ইনশাআল্লাহ। সবকিছু পড়ার পর যখন হ্যালো দ্বিতীয় সালাম ফিরানো হয় তখনই তো আমরা দাঁড়িয়ে যাবো, তো দাঁড়িয়ে যাওয়ার সময় আমরা আল্লাহ আকবার করে দাঁড়িয়ে আবার তাকবীর তাহরিমে পড়বো কিনা? না না না, হ্যাঁ ভেরি গুড, না এক্ষেত্রে না একটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, সেই তাকবীর কে তাকবীরে তাহরিমা বলা হয় না, এটা শুধু তাকবীর, তাকবীর দিতে হবে। আচ্ছা তাকবীর, আচ্ছা তো আমি যে যখন দ্বিতীয় আপনার যখন ইমাম দ্বিতীয় সালামটা ফিরাবে তখন দাঁড়াবো, যে তখনই বলতে বলতে দাঁড়াবো আল্লাহ আকবার নাকি দাঁড়িয়ে আল্লাহ আকবার করবো? ভেরি গুড গুড কোয়েশ্চেন, ভালো প্রশ্ন করেছেন, নাফা আল্লাহ বিআলমাহু, এটি খুব ভালো প্রশ্ন করেছেন, এটি অনেক স্কলার এটি ভালোভাবে জানেন না, সেইটার ক্ষেত্রে আমরা দলিল পেশ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা অবস্থাতেই তাকবীরটাকে বলতেন, কানা ইযা আরাদা আন ইয়াসজুদা কাব্বারা সুম্মা ইয়াসজুদ, তিনি সিজদা করার আগে তাকবীর বলতেন তারপরে সিজদা করতেন, তেমনি ভাবে ইযা ক্বামা, তিনি যখন দাঁড়াতেন মিনাল কাঈদা তার বসা থেকে, কাব্বারা সুম্মা ক্বামা, তিনি প্রথমে তাকবীর দিতেন তারপরে দাঁড়াতেন। এই সহিহ হাদিসকে আল আল্লামা আল ইমাম আল মুহাদ্দিস আল আসর শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা এর ভিতরে তিনি সহি বলেছেন 604 নম্বর, এই মতের অনুসারে একমাত্র তিনি, কিন্তু বাকি যারা স্কলার রয়েছেন যেমন শেখ আল উসাইমিন শেখ আল বিন বাজ এবং অন্যান্য যারা স্কলার রয়েছেন তারা বলছেন যে বসা অবস্থায় দিতে হবে এমন কোনো কথা নেই, এটি দাঁড়িয়ে দিলেও চলবে অথবা উঠতে উঠতে বললেও চলবে, কিন্তু শেখ আলবানী উনি একমাত্র এখানে উনি মত দিয়েছেন, যেহেতু আমাদের একটি হাদিস সহি রয়েছে সেই ক্ষেত্রে যে প্রথমে তাকবীর তারপরে দাঁড়াতে হবে, প্রথমে তাকবীর তারপরে সেজদা দিতে হবে। আমাদের বাকি পুরা নামাজটা পড়তে হবে,
তো দাঁড়িয়ে দেওয়ার সময় কি আমি আল্লাহু আকবার বলে দাঁড়াবো এবং আবার আল্লাহ তাকবীর বলবো আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবো, সেটা জানতে চাচ্ছিলাম। না না না, নিয়ত কেন, আপনি তো আসলে এই টোটাল লেকচারের কিছুই আপনি বুঝতে পারেননি, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুক। আপনি আমি আসলে লাস্টে ঢুকেছি তো এই জন্য। আপনি লাস্টে ঢুকলে তো এইভাবে আপনি মানে যারাই পরে ঢুকবেন তাদের উচিত হচ্ছে এই লেকচারটুকু রেকর্ড করা আছে সেগুলি শুনে নেওয়া, বাকি শ্রোতাদেরকে শুনতে দেওয়া। আমি আবারও বলছি সংক্ষেপে, তাকবীরাতুল ইহরাম হচ্ছে নামাজে প্রবেশ করা, সেটি হচ্ছে যখন নামাজে মানুষ ঢুকবে তখন, তারপরে আর কোনো তাকবীরাতুল ইহরাম নাই, নিয়ত নাই। আশা করি বুঝতে পেরেছেন। পরের কোনো প্রশ্ন? আচ্ছা, পরের প্রশ্নটা হলো যে ধরেন আমরা মসজিদে গেলাম, যে আমরা একটু কোরআন ইয়ে পড়লাম, তো কিন্তু আমরা জামাতের জন্য ওয়েট করে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ইমাম তো আসে না, কোনো লোক আসে না, মাঝে মাঝে কিছু লোক আসে, ওরা নামাজ পড়ান জামাতে, সেভাবে আমরা আমরা পেছনে মানে মেয়েদের জায়গায় দাঁড়াই, কিন্তু যখন আসে না তখন ধরেন আমি বা কেউ একজন মানে তিন চারজন পাঁচজন লোক হলে আমরা মেয়েরাই জামাত করে পড়ে ফেলি, ওটা ঠিক আছে মসজিদের ভিতরে? না, এটা ঠিক নেই। মসজিদের ভিতরে যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি নির্ধারিত সময় হয় তাহলে দ্বিতীয় জামাত করা উচিত নয়। আপনাকে শুনুন, কথা শুনতে হবে, আপনি কথা শুনুন। আমি যখন হুকুমগুলো বলছি সেটি মনোযোগ দিয়ে শুনলে আপনার উত্তর হয়ে যাবে, আপনার উত্তর তো বেশি জটিল নয়। এখানে কি বলছি, বলছি যে মসজিদের ভিতরে যেখানে নির্ধারিত সময়ে নামাজের জামাত হয় এরকম মসজিদে নির্ধারিত সময় ছাড়া কারোর কোনো অধিকার নেই, মহিলা বলে কথা নয়, কারোর কোনো অধিকার নেই অন্য নিজে নিজেই একটি জামাত করা, এটি ঠিক না, কারণ এটি এটি করা যাবে না। যেমন আপনি ছাড়াও এখানে ট্যাক্সি ড্রাইভারদের ভিতরে একটি প্রবণতা আছে, আমি দেখতে পেয়েছি নিউ ইয়র্কে, যে ট্যাক্সি যারা চালান তারা একটা মসজিদে পাঁচ ছয় জন গিয়ে একত্রে নামাজ পড়ে ফেলেন জামাতের সাথে মসজিদের ভিতরে, এটি করা উচিত না, কারণ ওই মসজিদের ভিতরে একটি নির্ধারিত সময়ে নামাজ হয়, সুতরাং তাকে ওই নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে জামাত আদায় করতে হবে। নিজেরা বসে এইভাবে মনের খুশিতে এইভাবে জামাত করা যাবে না, কারণ এটি হচ্ছে একটি প্রতিষ্ঠিত মসজিদ। যদি এরকম কোনো জায়গা হয়, কিছু কিছু ফকিহ তাদের ফিকের বইতে লিখেছে যে হাইওয়ের একটি মুসাল্লা এখানে কোনো নির্ধারিত সময়ের ইমাম নাই, কোনো নির্ধারিত সময় নাই, ইমাম নাই, যে আসে সেই নামাজ পড়ে, এরকম যদি কোনো মসজিদ বা মুসাল্লা হয়, মসজিদ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, যদি মুসাল্লা হয় যেটা বাজারে হয় অথবা হাইওয়েতে হতে পারে, যে এখানে পথিক যারা পথে হেঁটে যায় তারা এসে নামাজ পড়ে চলে যায়, এরকম যদি হয় নির্ধারিত কোনো ইমাম না থাকে, নির্ধারিত কোনো নামাজের তরতিব যদি ওখানে না হয়, তাহলে সেখানে যাই আসবে তারাই নামাজ পড়তে পারবে, আর যারা যখনই আসবে তখনই পড়তে পারবে। আশা করি বুঝতে পেরেছি। আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি দেখলাম যে মসজিদে মানে প্রত্যেক সপ্তাহে আমি একদিন যাই, কিন্তু সেই আফটারনুনে কোনো ইমাম সাহেব আসেন না, কিন্তু যে লোকগুলো আসেন ওনারা সবসময় ওই দিন আমি দেখি ওনারা চার পাঁচজন লোক এসে জামাত করে নামাজ পড়েন, তো আমরা তখন আপনাকে আপনি তো আমার উত্তরটা মনোযোগ দিয়ে শুনেন নাই, সেই জন্য আমি দুঃখিত। আপনাকে বলেছি যে কোনো পুরুষ অথবা মহিলা কারোর নামাজ পড়ার অধিকার নেই, তারপরে আপনি প্রশ্ন করলে আমি এটার উত্তর দিতে পারবো না, ইনশাআল্লাহ অন্য কোনো স্কলারকে জিজ্ঞাসা করুন। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসায় যদি হাজবেন্ড কোনো কারণে মসজিদে না যেতে পারেন, উনি নিজে নিজে একা নামাজ পড়েন, অন্য ঘরে ওয়াইফ যদি একা একা নামাজ পড়েন, এটা কি করা যাবে? করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু উত্তম হচ্ছে পরিবারকে সঙ্গে নিয়ে নামাজ পড়া উত্তম। এটি সাহাবীদের থেকে এসেছে যে সাহাবীরা অনেকেই বাসায় তাদের আহাল নিয়ে পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ছে একত্রে, সেক্ষেত্রে আপনারা যারা বাসায় থাকেন, হাজবেন্ড যদি বাসায় কোনো কারণে নামাজ পড়ে তাহলে আপনারা হাজবেন্ডের সাথে নামাজে যোগ দিতে পারেন, তারপরে আপনাদের বাচ্চাদেরকেও এই মানে যোগ দিতে পারেন, যত ছোট বাচ্চা থাকবে তারা নামাজ পড়বে, এইভাবে তারা মসজিদের মানে একটি লাইন কায়েম করবে। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে
আপনার হাজবেন্ড এবং আপনি যদি মাত্র দুজন থাকেন, তাহলে আপনি আপনার হাজবেন্ডের ঠিক পিছনে দাঁড়াবেন। এইভাবেই হচ্ছে নিয়ম, মানে ইমাম পুরুষ হবে এবং মহিলা মামুম হবে, তিনি পিছনে দাঁড়াবেন। এই আর যদি আপনার একটি ছেলে থাকে, ছোট ছেলে, আর আপনার মানে আর কোনো সন্তান নেই আর আপনার হাজবেন্ড আছে, সেই ক্ষেত্রে ওই ইমাম প্রথমে দাঁড়াবেন, যদি বাসা একটু বড় হয় তারপরে পরের লাইনে দাঁড়াবে আপনার ছেলে, তারপরের লাইনে দাঁড়াবে আপনি, তার মানে তিনজন আলাদা আলাদা করে দাঁড়াবেন। এইভাবে আপনি একটি এই জামা রাকাত করতে মানে কাতার করতে পারেন, যেহেতু এখানে বাচ্চা এবং আপনার হাজবেন্ড এবং আপনি তিনজন তিন ধরনের, এই কারণে। আর যদি আপনার সাথে মেয়ে থাকে তাহলে ওই মেয়ে আপনার সাথে দাঁড়াবেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে শুধু হাজবেন্ড রয়েছে আর আপনারা সবাই মেয়ে, তাহলে তো পিছনে এক কাতারে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। আর যেটি করা যেতে পারে সেটি হচ্ছে, আপনারা ইচ্ছা করলে এই সবসময় যদি না করেন সেটি উত্তম, কিন্তু মাঝে মধ্যে এইভাবে যদি নামাজ পড়েন তখন আজান এবং ইকামা দুটোই আপনারা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, পরন্তু দিলে সওয়াব হবে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ফুকাত। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। আমরা মসজিদে যখন নামাজ পড়ি জামাতে, চার রাকাত নামাজ, তখন মধ্যে যেটাকে অনেক সময় আমাদের তাশাহুদ পড়াটা যে এটা অনেক সময় ইমামের আগে হয়ে যায় আর কি, তো তখন যে টাইমটা আমরা পাই আর কি, ওই যে তাশাহুদ শেষ হওয়ার পরে ওই টাইমটাকে আমরা ভাই চুপ করে বসে থাকবেন না কোনো অন্য দেওয়া করতে পারবেন এইটা এই টাইমটুকু? ওকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ইলম বাড়াই দিক। আপনি খুব সম্ভবত আপনার কাছে এই সিফাতু সালাতুন নবী বইটুকু নেই, আপনাকে অনুরোধ করছি আপনি এই বইটুকু জোগাড় করে পড়বেন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহি হাদিসের দলিল দিয়ে এখানে বইতে দুই জায়গায় তিনি বলেছেন যে চার রাকাত নামাজের প্রথম তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের পরে নিজের উপরে দুরুদ পড়তেন। আমরা হচ্ছে হতভাগা বাংলাদেশের মানুষ, আমাদেরকে হতভাগা বলতেই হবে, কারণ আমরা নবীর উপরে দুরুদ পড়ার একটি হাদিসকে জাতীয়ভাবে ত্যাগ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়ার জায়গা হচ্ছে প্রথম তাশাহুদ এবং দ্বিতীয় তাশাহুদ, উভয় তাশাহুদ। সেই ক্ষেত্রে দুটো হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আপনাদের বাসায় বই থাকলে আপনারা দেখে নিন। এই প্রথম এটি হচ্ছে যে শেষ বইটাকে মানে তিনি শেষ তাশাহুদ 195 পৃষ্ঠা, এখানে তিনি বাংলায় লিখেছেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাশাহুদে কানা ইসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু আলাইহা, উনি নিজের উপরে দুরুদ পাঠ করতেন প্রথম তাশাহুদে যেমন তিনি শেষ তাশাহুদে পাঠ করতেন। আপনি আপনাকে এই জন্যই আপনাকে সহি নামাজের ক্লাসে আসতে হবে আমাদের ক্লাস থেকে। আমাদের আমরা এটি আবারও সামনে যখন নামাজের উপরে দুরুদ পাঠ করার অধ্যায় আলোচনা করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু আপনাকে অনুরোধ করব যে জেনে নেওয়ার জন্য যে তাশাহুদ বলতেই মহাদ্দিসরা বুঝেছেন যে তাশাহুদ বলতেই আত্তাহিয়াতু এবং সালাত আলা নবী দুটোই বুঝায়, তাশাহুদ বলতে শুধু আত্তাহিয়াতু বুঝায় না। পরের প্রশ্ন। জাযাকাল্লাহু খাইরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম ভাই, আরেকটু অ্যাড করতে চাচ্ছি আগের প্রশ্নের সাথে। হাজবেন্ড যদি ভালো কিরাত না পারেন বা অন্যান্য দোয়া না পারেন, তাড়াতাড়ি করে নামাজ আদায় করেন, তারপরেও কি তার সাথে জয়েন করা বেশি ভালো? না, অবশ্যই। এখানে আপনাদেরকে সহিহ হাদিসের দলিল অনুযায়ী
যে ব্যক্তি শুধুমাত্র ফাতিহা পাঠ করতে পারে শুদ্ধভাবে তার পিছনে নামাজ শুদ্ধ হয়ে যাবে। ফাতিহা যদি পাঠ করে তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে, এটি হচ্ছে কেরাতের দিক থেকে। আর রোকনের দিক থেকে কোন ব্যক্তি যদি রোকন ঠিক মতো আদায় না করে তাহলে তার নামাজ হবে না, সেই ব্যক্তির পিছনে নামাজ আদায় হবে না। রোকন বলতে বাংলাদেশি জনগণের ভিতর থেকে যে জিনিসটা রোকন আদায় হয় না সেটা হচ্ছে তমানিনা। আপনারা এগুলো আলোচনা করতে চাই না, কারণ এগুলো আলোচনা করলে নামাজের সব হুকুম আলোচনা হয়ে যাবে। এগুলো নামাজ একটি বিস্তারিত বিষয়, এখানে শুধু সংক্ষেপে বলতে চাই। সেটি হচ্ছে দুই সেজদার মাঝখানে বাংলাদেশের লোকেরা কিছু পাঠ করে না, তখন বসে থাকতে হয়, বসে থাকে তাকে স্থির হতে হবে। সে যদি স্থির না হয় তাহলে তার তমানিনা হয়নি, কারণ দোয়া পড়া হচ্ছে সুন্নাহ। আপনার প্রত্যেকটি জয়েন্ট তাকে স্থির হতে হবে, ওই স্থির হওয়া যদি না হয় তাহলে তার রোকন বাদ পড়ে গেল, তখন তার নামাজ হবে না আর ওর পিছনে উঠতে হবে না। ওকে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক। ভাইয়া হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন যে আমরা যখন চারা গাছ ফরজ নামাজ পড়বো তখন আমরা কি তাশাহুদ পড়বো দরুদ পড়বো? মনোযোগ দিয়ে তারপরেও যদি আপনাদের সন্দেহ থাকে, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখানে সিদ্দিকা আপার মাধ্যমে এই যে আমাদের যে লার্নিং লেসন, এটি বাংলাদেশের তাবেদারি করার জন্য নয়, বাংলাদেশের বাপ দাদাদের আমাদের এই মানে মৌলানা মৌলবি মুন্সি তাদের অনুসরণ অনুকরণ করার জন্য এই মজলিসের আয়োজন করা হয়নি। এখানে সহি সুন্নাহ দাওয়াত দেওয়া হচ্ছে, এই জন্যই সিদ্দিকা আপা হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুক উনি এই দরসের আয়োজন করেছেন। আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে সহি দাওয়াতের দলিল পেশ করে থাকি। সুতরাং সেই ক্ষেত্রে যখন আপনাদের কোনো মতের মিল না হবে সেই ক্ষেত্রে আপনারা শুধু শুনে যাবেন ইনশাআল্লাহ। নামাজের প্রথম তাশাহুদ এবং দ্বিতীয় তাশাহুদ উভয়টাতেই আপনার এতুও পড়তে হবে এবং দুরুদও পড়তে হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানে সুন্দর আসলে তো জানতাম না যে দিয়ে পড়তে হবে পরে।